চামচ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ সম্মানিত দর্শক বৃন্দ আমরা শুরু করছি কিতাবুত তাওহীদের উপর দার্স যেটা আমরা ধারাবাহিকভাবে করে আসছিলাম আজকে যারা আইসিডিতে আমাদের হালাকাত যারা আছেন এবং যারা আমাদের সাথে মুক্তভাবে শুনছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকের দর্স শুরু করছি দর্শকবৃন্দ গত দর্শে আমাদের আলোচনা বিষয় ছিল যে আল্লাহ তাআলার চেহারার বিনিময়ে কোনো কিছু জান্নাত ব্যতীত কোনো কিছু না চাওয়ার বিষয়টি তিনি তুলে ধরেছেন বা মাজা মানসালা বিওয়াজিল্লা আল্লাহ তাআলার চেহারার বিনিময়ে কী চাওয়া যেতে পারে সবচেয়ে আশরাফশাহী হচ্ছে আল্লাহর চেহারা এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু না চাওয়ার জন্য এই বিভিন্ন হাদিসে আসছে এই জন্য আমরা সেটা আলোচনা করেছি বিস্তারিত কখন কতটুকু চাওয়া যাবে কী চাওয়া যাবে আল্লাহর হস্তে কোনটা বলা যাবে কোনটা আল্লাহর চেহারার হস্তে বলা যাবে বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব বাবু মাজা আফিল্লাউ বাবু মাজা আফিল্লাউ ইমাম শাইখুল ইসলাম মাহমুদিন আবদুল্লাহ রাহেমাহুল্লাহ তিনি বলছেন বাবু মাজা আফিল্লাউ অধ্যায় এই অধ্যায় যে যাতে লাউ সম্পর্কে আলোচনা করা হবে লাউ শব্দের অর্থ হচ্ছে যদি যদি এমন একটি শব্দ যে শব্দটি মানুষ বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকে যদি এটা করতাম তাহলে ওইটা হতো না যদি এটা না করতাম তাহলে ভালো হতো যদি ওইটা এই হতো তাহলে ভালো এই জাতীয় মানুষের জীবনে যদি খুব বেশি ব্যবহার করা হয় কখনো কখনো যদিটা সাথে হুকুম জড়িত আছে কখনো কখনো যদিটা এমনি বলা হয় এই জন্য তো কোনটা কখন বলা যাবে না এ নিয়ে আলোচনার বিষয়টি হচ্ছে তিনি এখানে উল্লেখ করেছেন এখানে প্রথমে বলেছেন বাবু মাজা ফিল্লাউ আলিপ্রাম ঢুকিয়ে দিয়েছেন সাধারণত লাউ এমন একটা হরফ এখানে আলিপ্লাম প্রবেশ করে না এমন একটি লাউ এখানে আলিপ্লাম শুধু এস এমের মধ্যে ঢুকে এস এমের আলামত হচ্ছে আলিপ্লাম প্রবেশ করা কিন্তু এখানে লাউর মধ্যে ঢুকেছেন এই জন্য যে এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই শব্দটি বা যা বা বোমা যা ফি লাউ লাউ শব্দটি উদ্দেশ্য এই জন্য আলিপ্লাম ঢুকিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে লাউ মধ্যে লাউ বলা যাবে কি যাবে না লাউর ব্যাপারে কোরআন হাদিসের নির্দেশ কী ভালো করে তাকালে দেখতে পাবেন যে আমাদের শেখ তিনি কিছুই বলেন নাই বলেছেন বাবু মা যা আফিল্লাউ লাউয়ের ব্যাপারে যা আসছে অর্থাৎ যদির ব্যাপারে যা আসছে এটা এইভাবে বলে তিনি অধ্যায় রচনা করেছেন তিনি কিন্তু বলেন নাই বলা যাবে কি যাবে না কোনোটাই বলেন নাই কেন এটা বিস্তারিত ব্যাখ্যা আছে শুধু একটা হুকুম নয় হুকুমটা বিস্তারিত হওয়ার কারণে তিনি সেটা এইভাবে রেখে দিয়েছেন প্রথমে তিনি বলেছেন ওয়াকাউলুল্লাহ তাআলা يقولون لو كان لنا من الامر شيء ما قتلنا ها هنا لو يقولون ترى বলে لو كان لنا من الامر شيء ما قتلنا ها هنا যদি এই ব্যাপারে আমাদের কোন আমাদের কোনো কিছু থাকতো তাহলে আমরা সেখানে মারা যেতাম না যদি এই ব্যাপারে আমাদের لو كان لنا من الامر شيء আমাদের কোনো মতামত নেওয়া হতো আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে আমরা সেখানে মারা পড়তাম না এরপর তিনি বলছেন ওয়াকাউলুহু আল্লাযীনা ক্বালু লিইখওয়ানি মাক্বাদু লাউ আতাউনা মা কুতিলু যারা তাদের ভাইদেরকে বলেছে এবং বসেছে দুটেই মুখেও বলেছে এবং বসেও ছিল এমন অবস্থায় যে তারা বসেছিল লাউ আতাউনা মা কুতিলু জিহাদে যায়নি তারা বলছিল যদি আমাদের অনুসরণ করে করতো তাহলে তারা তো মারা পড়তো না এলে যদি সবখানে আগের আয়াত যদি বার করেছে পরের আয়াত যদি বার করেছে এটা কাদের কল ছিল দুটেই মুনাফিকদের কথা ছিল ঘটনাটা ছিল ওহুদের যুদ্ধের সাথে জড়িত ওহুদের যুদ্ধে যখন মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছিল তখন আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা চলে আসছিল ওহুদের যুদ্ধ থেকে তারা তখন বলার সুযোগ পেয়ে গিয়েছিল এবং যারা ওখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে একদল তারাও বলার সুযোগ পেয়ে গেছিল তারা বলতে আরম্ভ করলো যে আমাদের মতামত নেওয়া হয়নি আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি এই জন্য অবস্থা হয়েছে আর যারা ওহুদের যুদ্ধে ফিরে আসছিল আব্দুল ইবনে উবাই তারা বলতে আরম্ভ করলো যে ওদেরকে যে আমরা তো বসেছিলাম আমাদের সাথে যদি তোমরা ফিরে আসতে তাহলে তোমাদের এত মারা পড়তে হইতো না তোমরা ওখানে আমাদের কথা শুনলে না সেই জন্য তোমাদের আজই অবস্থা হয়েছে এইভাবে লাউ দিয়ে কী হয় লাউ দিয়ে কীভাবে কাফেররা মুনাফিকরা তাদের কথা বেশি বলে এই জিনিসটা এখানে তুলে ধরা হচ্ছে বারবার যে লাউ আসলে ব্যবহারের জায়গা নির্ধারিত থাকতে হবে সব জায়গায় লাউ ব্যবহার করা যাবে না তো এখানে তিনি
লাউ ব্যবহারের কিছু রূপ দেখিয়েছেন। এক নম্বর হচ্ছে যে লাউ আসলে ব্যবহার করা যাবে কি না। লাউ কখনো কখনো বিভিন্ন অর্থে ব্যবহার, কখনো কখনো দেখা যায় যে ধরুন আপনি নামাজ পড়তে বেন না হলে কেউ কেউ বলে যে নামাজ না পড়লে তো আমার পা ভাঙতো না, নামাজ বিল্লাহ হজে না গেলে তো আমি মারা পড়তাম না। অথবা ধরেন কেউ বললো যে আমি জিহাদে গেলে শরীয়ত পালন করতে যাই, আমি অসুস্থ হয়ে পড়ছি। শরীয়ত যারা পালন করে না তারা তো অসুস্থ হয় না, সকালবেলা ঘুম থেকে উঠার কারণে আমার মাথা চক্কর দিয়েছে, ঘুম থেকে না উঠে আমি যদি কোনো দেরি করে উঠতাম 8টা বাজে তো মাথা চক্কর দিয়ে পড়তাম না, এই জাতীয় কথাবার্তা। এইটা অনেকটা তারা শরীয়তের উপরে দোষটা দিতে চেষ্টা করে। তো লাউ দিয়ে কখনো কখনো কেউ শরীয়তের উপরে দোষ দিতে চেষ্টা করে, যদি আমি হজে না যাইতাম, যদি আমি সালাতের জন্য বের না হইতাম, যদি আমি জাকাতের টাকাটা না দিতাম, মানে আল্লাহর শরীয়তের উপরে যারা এক ধরনের মানুষ আছে তারা এতরাজ করে লাউ দিয়ে যদি কথা বলে। এটার বিধান কি? আল্লাহর শরীয়তের উপরে এই জাতীয় বিধান, এই জাতীয় যদি করে কথা বলা হারাম, এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন, তারা বলতেছে যে এরা কাফেররা মুনাফিকরা বলেছিল যে যদি আমরা আমাদের আনুগত্য করতে তাহলে তারা হত্যা হতো না। অত উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধে যদি মানে মুনাফিকরা বলছিল যদি আব্দুল ইবনে উবাই এবং তার সাঙ্গভাঙ্গরা যদি এরা আমাদের সাথে ফিরে আসতো, আমরা যেভাবে ফিরে আসছি পথ থেকে, কারণ আপনারা জানেন যে 1000 লোক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন উহুদের যুদ্ধে, পথিমধ্যে আব্দুল ইবনে উবাই তার লোকদের নিয়ে ফিরে চলে আসে, বাকি 700 নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিহাদ করেছেন। তো এদের ফিরে আসছে, এদের ফিরে আসছে, এই জন্য তারা যখন উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হলো কিছু, তখন তারা বলতে সুযোগ পেয়ে গেলো, তারা বলতে লাগে যদি আমাদের সাথে ফিরিয়ে চলে আসতো তোমরা তাহলে তোমাদের আর বিপদ হইতো না, তোমাদের আর বিপদ হইতো না। তো এই কারণে 70 জন সাহাবি রাসূলুল্লাহ সাল্লামের সাহাবি যখন মারা পড়লো তখন তারা একটা সুযোগ পেয়ে গেলো যে এই যুদ্ধে যাওয়া এটাই তো কারণ, যদি যুদ্ধে না যেত তাহলে কেউ মরতো না। এই যে যুদ্ধটা অবশ্য প্রবর্তন করেছে আল্লাহ তাআলা, এই জিহাদ প্রবর্তন করেছে আল্লাহ তাআলা, এই জিহাদ ছাড়া মুসলমানদের তো বাঁচার কোনো পথই নেই। এই জিহাদের কারণে তারা মনে করতেছে জিহাদের কারণে তো আমাদের লোকগুলি মারা পড়লো, রসুল কেন আমাদের নিয়ে গেলেন, এই জাতীয় কথা বলতে আরম্ভ করলেন। এটা হচ্ছে আল্লাহর শরীয়তের উপরে আপত্তি জানানো, এতরাজ জানানো। তো যদি বলে যদি কেউ আল্লাহর শরীয়তের উপরে এতরাজ করে, আপত্তি করে, এটা হারাম, কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছে যায়। যদি তাদের বিশ্বাস হয় এটা, যে যদি তাদের এটা বিশ্বাস হয় যে যদি তাদের এটা বিশ্বাস করে ফেলে কেউ যে যদি আমি মৃত্যুর ক্ষণ আসতো না বা আমার মৃত্যু হতো না, যদি আমি আল্লাহর হুকুম পালন করার কারণে মৃত্যু হয়েছে এইটা এবং এটাকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে নিয়ে ব্যবহার করে, তো এটা কুফরি পর্যন্ত চলে যাবে। প্রথমে যদি হারাম অবস্থা থাকে পরে কুফরি পর্যন্ত চলে যায়, যদি অন্তরে দৃঢ়মূল বদ্ধমূল হয়ে যায় যে এইটা আমার শরীয়ত মানার কারণে হয়েছে, শরীয়ত মানার কারণে আমি অসুস্থ হয়েছি ইত্যাদি, তাহলে কুফরি পর্যন্ত চলে যায়। এই জন্য লাও এই অবস্থায় শরীয় আল্লাহ শরীয়তের উপরে এতরাজ করলে, আপত্তি তুললে কোনো কিছু দিয়ে, তাহলে সেটা কী হয়ে যায়, সেটা হারাম হয়, কখনো কখনো কুফরি পর্যন্ত হয়। আবার কখনো কখনো লাও বলে কেউ কেউ তাকদীরের উপরে আপত্তি তোলে, তাকদীরে বলে যে এটা না হলে তাকদীর এটা হতো না। অনেকে মনে করে থাকে যে কেউ যদি কোনো তাকদীরে কোনো কিছু দেখছে, দেখে যে অসুস্থ হয়ে পড়ছে রাস্তায় বের হওয়ার কারণে, শরীয়ত না হোক সাধারণভাবে যে কোনো কাজের জন্য বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হইলো, তখন সে মানতে চায় না যে হাই রে আমি যদি বের না হইতাম। আগেরটা বলেছে শরীয়ত পালন করার কারণে তারা এতরাজ করছে, হারাম, এটাও হারাম। আরেকটা হচ্ছে শুধু কেউ কেউ দেখবেন যে যদি আমি রাস্তায় বের না হইতাম, যদি আমি আজকে বের না হইতাম, যদি তাহলে আমার করোনা পাইতো না, যদি আমি এটা করতাম ওইটা হইতো, এই যদি এই যে আল্লাহ তাআলার তাকদীরের উপরে সে মনে করতেছে তার যদির কারণে তাকদীর ঠেকাইতে পারবে, যদি দিয়ে তাকদীর ঠেকাইতে পারবে এই চিন্তা ভাবনা সে করে, তাহলে সেটাও হারাম, সেটাও হারাম। এবং কখনো কখনো সেটাও কুফরি পর্যন্ত চলে যাবে, কারণ এটা হচ্ছে আল্লাহর তাকদীর উপরে এতরাজ করা, আপত্তি করা, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এটা। এটা এই জন্য ইমানদার কখনো বলে না, ইমানদার বলে কাদ্দার আল্লাহ মা শাআ ফাআল। ইমানদার যদি শরীয়তের বিষয় হয় তখন সে বলে, বা তাকদীরের বিষয় তখন তাকদীরের বিষয় হলে বলে কাদ্দার আল্লাহ মা শাআ ফাআল, আল্লাহ যা তাক দিয়েছেন এটাই হবে। শরীয়তের বিষয় বলে লাই ইউসিবানা ইল্লা মা কাতাবা আল্লাহু লানা, আল্লাহ এটা আমাদের উপরে লিখে রেখেছেন, এর মধ্যে কোনো কল্যাণ আছে। আর যদি তাকদীরের বিষয় হয় তার কোনো বিপদ হয় তখন সে বলে যে কাদ্দার আল্লাহু ও মা শাআ ফাআল, এটা আল্লাহ তাকদীর রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন সেটা হয়েছে। অথবা তারা বলেন হাজা কাদার আল্লাহ মা শাআ ফাআল, এটা আল্লাহ তাকদীর, আল্লাহ যা চেয়েছেন সেটা তিনি করেছেন। তাহলে বোঝা গেল যে প্রথমত
আল্লাহ তাআলার তাকদীরের উপরে আল্লাহ তাআলার শরীয়তের উপরে এতরাজ করে আপত্তি তুলে লাও যদি বলা যাবে না, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার তাকদীরের উপরে আপত্তি করেও কোনো যদি বলা যাবে না, এটাও হারাম। এটা দলিল হচ্ছে আমরা একটু আগেই আমরা জানি আয়াতে উল্লেখ করা হয়েছে, আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা তাকুনু, হে ঈমানদারগণ তোমরা হইও না, কাল্লাযীনা কাফারু তাদের মতো যারা কাফের, ওয়াকালু লিইখওয়ানিহিম তারা তাদের ভাইদেরকে বলছে ইজা দরাবু ফিল আরদি আও কানু গুজ্জা লাউ কানা ইনদানা মা মাতু মা কুতিলু, কী বলতো কাফেররা যাদের ঈমানদার ভাইরা যদি মারা পড়ে তখন বলতো যদি আমাদের বিছানায় থাকতো, যদি আমাদের সাথে থাকতো তাহলে যুদ্ধে না যাইতো কোনো, তাহলে তো তাদের এই বিপদ হইতো না, অর্থাৎ এরকম বলে। অর্থাৎ তারা মনে করতেছে এটা যদি কোনো জিহাদে না যাইতো তাহলে তারা মারা পড়তো না এবং বেঁচে যাইতো। এর দ্বারা তারা কী করছে, আল্লাহর তাকদীরের উপরে আপত্তি তুলতেছে, আল্লাহর তাকদীরের উপর, অর্থাৎ তাকদীরটা যদি খারাপ হতে হতো তাহলে একটা মানুষের বলার একটা কথা ছিল, চান্স ছিল যে সে হারামে গেছে কেন, কিন্তু তাকদীরটা সে ভালো কাজে গেছে। সুতরাং এখানে একসাথে দুইটা জিনিসের উপর অস্বীকার করছে, যে আল্লাহর শরীয়তকে মানা, আরেকটা হচ্ছে আল্লাহর তাকদীরকে তাকদীর উপরে আপত্তি তোলা। আল্লাহর শরীয়তকে না মানলে তারা মনে করতে ভালো থাকতো, আল্লাহর তাকদীরকে না মানলেও তারা মনে করতে ভালো থাকতো, এই দুইটাই হারাম। দুইটা এই জাতীয় কোনো এতরাজ করা, এই জাতীয় কোনো আপত্তি তোলা, এটা হচ্ছে লাউয়ের কাজ, লাউ দিয়ে বলা হয়ে থাকে, এই জন্য লাউ এই জাতীয় বলাতে হারাম এবং এটা কখনো কখনো শিরক এবং কুফরি পর্যন্ত চলে যায়। তিন নম্বর হচ্ছে কখনো কখনো লাউ মনে বলা হয় আফসোস করার কারণে, আল্লাহর শরীয়তের উপরে আপত্তি তোলার জন্য নয় অথবা কোনো ইয়ার জন্য না, তাকদীরের উপরে আপত্তি তোলা উদ্দেশ্য নয়, কিন্তু আফসোস করতে করতে মরে যাচ্ছে, আফসোস করতে শুধু আফসোসে করতে করতে থাকে যে কেন এটা করলাম, কেন এটা করলাম, যদি আমি যদি আজকে এই না করতাম, যদি আল্লাহর উপরে কোনো কথা না, শুধু নিজের কর্মটার উপরে আফসোস করতেছে, কর্মটার উপরে আফসোস করতে যেটা করে এটাও হারাম। এটা হারাম এই জন্য কারণ এর মাধ্যমে শুধু তার ক্ষতি হবে, ভালো কিছু হবে না, এর মাধ্যমে শুধু তার ক্ষতি হবে, তার ভালো কিছু হবে না। এই যে তিরস্কার যদি বের করে, এটা নিষেধ করে, নিষেধ করা হয়েছে এই যে তিরস্কার বের করতে, কারণ এই যে তিরস্কার বের করে নিজেকে শুধু তিরস্কার দেওয়া হবে, কোনো ভালো কিছু হবে না, হায়রে আমি যদি এটা কেন করলাম, হায়রে কেন করলাম, হায়রে কেন করলাম, যদি এটা না করতাম, এই জাতীয় নিজের উপর তিরস্কার, নিজে ধ্বংস করাই হবে, নিজেকে কখনো ভালো কাজের জন্য তৈরি করা হবে না। যেটা হচ্ছে এটার নিয়মই হচ্ছে এটা, যে এটার ব্যাপারে কোনো বাড়াবাড়ি না করা, ভালো কাজ যেটা খুঁজে বের করা, যেটা হয়েছে এটা হয়ে গেছে, আরেকটা কোনো চেষ্টা চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে ইমানদারের কাজ। এই জন্য কোনো কাজের ব্যাপারে শুধু আফসোস করতে থাকা, যদিও সেটা আল্লাহ শরীয়তের উপরও কোনো আপত্তি তোলে নাই অথবা কোনো আল্লাহর তাকদীরের আপত্তি তোলে নাই, শুধু নিজে আফসোস করেছে, আফসোস করাটাও লাউ দিয়ে যদি বলে আফসোস করাটা, এটাও হারাম, এটাও জায়েজ নেই। তাহলে তিনটা কথা আমরা বলেছি, একটা হচ্ছে শরীয়তের উপর আপত্তি করা, এক তাকদীর উপর আপত্তি করা এটাও হারাম, শরীয়তের উপর আপত্তি করা এটাও হারাম, এবং শুধু আপত্তি করা, কারো আল্লাহর উপরেও নয়, আল্লাহর তাকদীর উপর না, শরীয়তের উপর না, শুধু নিজে কাজটা কেন করলো আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দেয়, এটাও শরীয়তে জায়েজ নেই, এটাও শরীয়তে জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে চান, আল্লাহ তাআলা হচ্ছেন আমরা যেন খুশি মনে থাকি যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়, বরং বলি রাই ইউসিবান আল্লাহ মাকাতাবাল্লাহ না, আমরা ইমানদার, আমাদেরকে আল্লাহ তালা সেটাই আমাদের জন্য রেখেছেন যেটা ভালো আমাদের জন্য তিনি লিখেছেন, যেটা আল্লাহ ওইটাই আমাদের হবে যেটা আল্লাহ লিখেছেন, আল্লাহর লেখার উপরে আমরা সন্তুষ্টি প্রকাশ করি। আর রেদাবুল কাদা যেটাকে বলা হয়, এটা আমরা গত পরে পড়েছি যে আল্লাহ তালার ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করতে হয়, আল্লাহ তালার ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করতে হয়। সেই জন্য ইমানদার কখনও আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দেয় না। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফালা আল্লাকা বাখরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আল্লাহ রাসূল আপনি কি আফসোস করে মরে যাবেন যে এরা ইমানদার হয় নাই, না আপনার দায়িত্ব আপনি পালন করেন, ইমানদার হলে তাদের বিষয়, ইমানদার না হলে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে আসাফা, অর্থাৎ আপনি আফসোস করতে করতে তো আপনি ধ্বংস করে দেবেন নিজেকে, লাআল্লাকা বাখরুন নাফসাকা আলা আথারিম ইল্লাম ইয়াকুনু বিহাদাল হাদিস আসাফা, আপনি আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দিচ্ছেন, অথচ এটা আপনার কাজ না, আপনাদের বলে দেয় আপনার দায়িত্ব, আপনি বেশি আফসোস করেন না। ঠিক অনুরূপে ইমানদার কখনও আফসোসের জন্য আফসোস করতে করতে নিজে ধ্বংস করে দিবে না, যে কোনো এটা হলো না কেন, কারো টাকা পয়সা চুরি হয়ে গেছে গা, অথবা সে মনে করলো যে যদি এটা না হইতো, যদি এটা খোলা না, যদি দরজা না খুলতাম, এই জাতীয় করতে করতে শুধু আফসোস যদি দিয়েই শুধু আফসোস করতে করতে শেষ হয়ে গেলো, এটা সব শরীয়তের উপরেও যদি এতরাজ হতে হারামই হবে, আল্লাহর তাকদীরের উপরে এতরাজ হলে হারামও হবে আপত্তি তুললে, আর যদি কোনো শুধু আফসোস থাকে সেটাও হারাম হবে, তিনটাই হারাম, কোনোটাই কম নয়, তিনটাই না যায়, শরীয়তে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রাসূল আমাদের কাছে চেয়েছেন আমরা সবসময় যেন যে কোনো অবস্থায় অন্তরটাকে প্রশস্ত রাখি, বড় করে রাখি,
যেটা হয়েছে কেন এটা আমার আল্লাহ তাক দিয়ে লিখেছেন, এ নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। কেউ আপনার অনেক মানুষ আছে বিপদে পড়লে দেখবেন যে আপনার সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য আসবে, আসে আপনাকে বলবে যে আপনি এটা কেন করলেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নাই, তারপর সে আরও বাড়াচ্ছে আপনাকে। এমনিতে আপনি বিপদে আছেন, আরও সে সমস্যা তৈরি করছে। কিছু মানুষ আছে এরকম, কিছু মানুষ আছে একজনের বিপদ দেখলে একজন মনে করে যে সুযোগ পেয়ে গেছে, এখন সে আরও যত রকমের দোষ তার মাথার উপরে আরও দশটা দিতে পছন্দ করে, এরপর আরও কিছু তুলে দেয় তার দোষ যত আছে আর যেগুলি অজানা দোষ সেগুলো বের করার চিন্তাভাবনা করে। সুতরাং আপনার আফসোসের কোনো কারণে, আফসোস করলে কিছু মানুষ আছে যে বিপদে পড়লে শত্রু এবং বন্ধুর পরিচয় ঘটে যায়, কিছু মানুষ আছে বিপদে পড়লে বুঝেন যে আপনি আসলে কত মানুষ আপনার শত্রু আছে, দেখবেন যে আপনার সাথে সব একজোট হয়ে গেছে বিরুদ্ধে বলা আরম্ভ করেছে, বুঝবেন যে এরা আপনার আসল শত্রু। আবার কিছু মানুষ আছে আপনার বন্ধু হয়ে আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য সারাক্ষণ আপনাকে তিরস্কার করতেছে, তিরস্কার তো জায়গা এটা নয়, একজন বিপদে পড়ছে তাকে উদ্ধার করা যায় কথা বলা জায়গা, সেখানে সারাক্ষণ আপনার তিরস্কারের ভূমিকা পালন করতেছে। কিছু আর কিছু মানুষ আছে সারাক্ষণ আরেকজনের বিপদ দেখলে নিজে ফুলে মোটা হয়ে যাচ্ছে, কেন আপনি আরেকজন বিপদ দেখে তাকে বিপদ থেকে উদ্ধারের জন্য চিন্তা করুন, যে নিশ্চয়ই কোনো কারণ ছিল তার, নিশ্চয়ই কোনো তার সুনির্দিষ্ট কোনো কারণ ছিল যে কারণে সেটা করতে পারেনি, হয়তো তার এটা হয়েছিল যে কারণে এটা হয়েছিল, আমি তার বিরুদ্ধে শুধু লম দিতেছি কেন, তার তিরস্কার করতেছি কেন, আপনি কেন বের হলেন আপনাকে করোনা ফাইলো, আপনি কেন ওখানে গেলেন আপনাকে করোনা ফাইলো, আপনি কেন ওখানে গেলেন আপনাকে হাড় ভাঙতে হলো, তুমি আজকে কেন গেলা বের হলে, এটা না করে তার এখন পা চিকিৎসা করা দরকার, হাড় ভাঙছে আগে তাকে হাসপাতালে নেওয়া দরকার, তাকে রোগ চিকিৎসা যতটুকু পারা করা দরকার, বলা দরকার, তাকে সান্ত্বনা দেওয়া দরকার যে আল্লাহ তাআলা বিপদ রেখেছে বিপদ থেকে উদ্ধারও করবেন তিনি, সুতরাং আপনি বেশি আফসোস করবেন, নিজের আফসোস করবেন, এইভাবে বলা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বারবার এই জন্য সান্ত্বনা দিতেন, এই জন্য আল্লাহ তাআলা এই সুন্নাতুল্লাহ যেটা সেটা বান্দার মধ্যে থাকা উচিত। বিপদে পড়লে কেউ যদি তুমি না যাইতে তুমি কেন গেলা, এই যে আমার তিরস্কার, এটা কিন্তু এটা সুন্দর নিয়ম নয়। এই জন্য এই তিনটি কাজই হারাম, তাকদীর উপরে এতরাজ করা হারাম, আপত্তি তোলা হারাম, তেমনি শরীয়তে পালন করতে গিয়ে কাজ করেছেন সেটাতে বিপদে পড়েছেন এটার জন্য আপত্তি তোলা হারাম। তৃতীয়ত যে আল্লাহর উপরও নয় শরীয়তের উপরও নয়, শুধু নিজে কেন গেলাম এই জন্য নিজের উপরে শুধু আফসোস করতেছেন, নিজের উপরে শুধু আপত্তি নিজে কেন করলাম এই জন্য তিরস্কার করতেছেন নিজে কেন, এই কোনোটাই জায়েজ নেই, আফসোস করা জায়েজ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরাস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহরাস আলা মা ইয়ানফাউকা, যা তোমার উপকার দিবে কাজ দিবে এইটা করো, ইহরাস আলা মা ইয়ানফাউকা, যেটা উপকার দিবে এটা করো, দেখো এই অবস্থা তুমি বিপদে পড়ছো কোনটা উপকার দিবে সেটা খুঁজে বের করো, সেটা করো সেটা করো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর উপর সাহায্য আল্লাহ সাহায্য কামনা করো, যে আল্লাহ আপনাকে আমাকে বিপদে ফেলছেন তিনি উদ্ধারও করবেন। সুতরাং এখানে আর আল্লাহর সাহায্য ছাড়া আপনি উদ্ধারও পেতে পারবেন না। ইমানদার কখনো হতাশ হয়ে নিজেকে আত্মহত্যা করে না, আর হতাশ হয়ে নিজেকে বিনষ্ট করে দেয় না। ইমানদার বলে যে এর চেয়ে ভালো বেটার কোনো চান্স আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন, সুতরাং বেটার কোনো চান্সের দিকে আমি যাবো। এই জন্য রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন ইহরাস আলা মা ইয়ানফাউকা, যা তোমার জন্য উপকারী হবে সেটা করার জন্য তুমি সচেষ্ট থাকো, সেটা করার জন্য তুমি সবসময় আগ্রহী থাকো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য কামনা করো, যে আল্লাহ আমাকে এই জায়গাতে ফেলেছেন এই বিপদে ফেলেছেন তিনি ইনশাআল্লাহ আমাকে উদ্ধারও করবেন, কারণ তার অনুমোদন ব্যতীত কোনো কিছু হয় না, তো তার এটার মধ্যে নিশ্চয় কোনো কল্যাণ আছে যেটা তিনি করেছেন। ওয়ালা তাজাস, আর অপারগ না হইতে নির্দেশনা দিয়েছেন, অপারগ হয়ে যান, অর্থাৎ যেহেতু বিপদে পড়ছি আর আমি জীবন শেষ করে দিলাম আমার আর বাঁচার দরকার নেই, এই জাতীয় কথা দরকার নেই, ওলা এটা হলো তাজেস, আজেজ হয়ে যাওয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন আসাবাকা শাইউন, যদি তোমার কোনো বিপদ হয় ফালা তাকুল, তাহলে বলবে না, বিপদ হলে যেন লা তাকুল, লাউ আন্নি ফাআলতু কাজা ওয়া কাজা কানা কানা কাজা, যদি লাউ আন্নি ফাআলতু কাজা লা কানা কাজা, এটা বলো না, যদি বিপদে পড়ে এটা বলো না, যদি আমি এটা করতাম তাহলে তো এটা হইতো না ওইটা হইতো, যদি আমি এটা করতাম তাহলে এটা হইতো ওইটা হইতো। কিছু কিছু মানুষ আছে ইতিহাস নিয়ে এরকম কথাবার্তা বলে, তারা বলে যে যদি আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত দিত, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াকে ওসমান রাদিয়াল্লাহু খেলাফত না দিত, ইতিহাস ভিন্ন রকম লেখা হতো। আরে তুমি তো মিথ্যা কথা বলতেছো, এটা সম্ভবই না, আল্লাহ তাআলা এটাই রেখেছেন এইভাবে হবে, তুমি আবারও যদি করতেছো কী জন্য, ওইটা হওয়ার সম্ভাবনা নাই, ওইটা হতে পারবে না, ওইটা বলা অর্থ হলো বেহুদা কথা বলা। সুতরাং এই জাতীয় কথা অনেকেই দেখবেন যে বলবে যদি আমি এটা করতাম তাহলে এটা হইতো না, এটা কথা নিষেধ করা হয়েছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লাউ তাফতাহু আমালাশ শয়তান, কারণ লাউ এই যে লাউ যদি কথাটা এটা শয়তানের আমলকে উন্মুক্ত করে দেয়, শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়, শয়তান আপনার ভিতরে প্রবেশ করবে। এখন কীরকম সে বলবে আরে কেন এটা করলাম, হায়রে এটা কেন এটা করলাম, আরে কেন এটা করলাম না, এই লাউ দিয়ে তখন আপনার আফসোসের কোনো শেষ থাকবে না, শয়তান আপনাকে একেবারে বিনষ্ট করে ছাড়বে। এই জন্য লাউ কাজ করার পরে কোনো বিপদ হইলে ফাইন আসব আকাশাইন, যদি কোনো বিপদ হয়ে যায় ফালা তাকুল,
কখনো বলবেন না যদি আমি ওখানে না যাইতাম, যদি আমি এটা না করতাম, যদি এটা করতাম তাহলে তো আমার বিপদ হইতো না ইত্যাদি। এটা করে আপনি নিজেকে ধ্বংস করা ছাড়া আর কিছু কোনো থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ তাফতাহু আমাল শয়তান, শয়তানের কাজের পথ মুক্ত করে দেয়, শয়তান ডানা ডালফালা মেলে আরও নতুন কিছু করার জন্য সুযোগ করে দেয় যে এটা কেন করলো এটা কেন করলো। এরপর দেখবেন যে আপনার আর জীবনে কোনো কাজই করতে পারবেন না, সে শুধু ভয় থাকবেন কোনো কাজ করার জন্য। আপনার ভয় থাকবেন যে আগে একবার বিপদ হয়েছে আর যেন না করি, কিছু করতে পারবেন না, আপনার কর্মকাণ্ড সব বন্ধ হয়ে যাবে, আপনি হয়ে যাবেন একজন অথর্ব মানুষ হয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তা ইহরাস আলা মাইয়ান ফাউকা, যা উপকার তা করার জন্য আগ্রহী থাকো, ওইটার জন্য নয় যে তোমার একটা বিপদ হয়েছে এই জন্য সব বন্ধ করে দেবো তা নয়। সুতরাং যে কোনো অবস্থায় লাউ নিজেকে আফসোস করার ক্ষেত্রে লাউ করতে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন, লাউ বলতে নিষেধ করে দিয়েছেন, এই জন্য লাউ বলা যাবে না। এটার উদাহরণ হচ্ছে এরকম যে একজন মানুষ কোনো কিছু কেনাকাটা করছে, সে মনে করলো যে লাভবান হবে কেনাকাটা করছে, কিন্তু সে ঘটনাচক্রে সে আল্লাহ তাআলার ঘটনাচক্রে না বলি আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছায় সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যে তাকদীরে লেখেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন সে বলতে আরম্ভ করলো আরে যদি কোনো আমি না কিনতাম তাহলে তো আমার এই এটা হতো না, যদি এটা না কিনতাম তাহলে তো আমার এই লোকসানটা হতো না। এই যে আফসুস, এটা পড়তে করতে একসময় সে নিজে আর কোনো ব্যবসায় অংশগ্রহণ করতে পারে না, কোনো কর্মকাণ্ডে যোগ করতে পারে না, নিজে সবসময় নিজে ধ্বংসের মধ্যে লেগে যায়। এইটা শরীয়তে হারাম, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। চার নম্বর একটা লাউ আছে, সেটা হচ্ছে ভালো বা কোনো কিছু করার আশা, প্রাচীন কোনো অগ্রিম কোনো কিছু নয়, যেমন কোনো কিছু আপনি করবেন এই জন্য, কোনো কিছু আপনি করবেন যে আমি যদি এটা করতাম তাহলে আমি ভালো হতাম, যদি এটা করতে আমি ভালো করতে পারতাম, অর্থাৎ তার মতো কোনো কিছু করার জন্য আপনি আশা করে রাখছেন। এটা ভবিষ্যতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কিছু দেখার কারণে আপনার ইচ্ছা এখন হয়নি আপনার কাজটা, আপনি আশা করতেছেন যে যদি আমি এটা করি তাহলে আমি এরকম হতে পারবো। এরকম যদি কেউ আশা করে তাহলে সেটা সেটা কী বিধান, সেটা হলো যেটা নিয়ত করবে সেটা অনুসারে হবে। ধরুন আপনি মনে করলেন যে আমার যদি কোনো লাখ টাকা থাকতো আমি দান করতাম এই বন্যার্থদের জন্য, অথবা আমাকে 1 কোটি টাকা দিলে আমি একটা ইসলামিক সেন্টার করতাম, আপনার এটার জন্য এটা ভালো কাজ। আবার যদি আপনি আবার চিন্তা করলেন যে আমার যদি কোনো আজ 10 লাখ টাকা থাকতো বা 10 কোটি টাকা থাকতো তাহলে আমি একটা সিনেমা হল বানাইতাম, তাহলে এই যে যদি এখানে যদি 1 লাখ টাকা থাকতো, যদি 1 কোটি টাকা থাকতো, এখন কোনটা ভালো কোনটা মন্দ দুইটা নির্ধারণ করে নেবেন। আপনি যদি ভালোর দিকে যদি যায় তখন, অর্থাৎ আশাবাদী যেটাকে আশার দিক থেকে যেটা হবে সেটা, অর্থাৎ কোনো কোনো সময় যদি ব্যবহার করে আশার জন্য, এই আশা করে যেটা করবেন সেটা ভালো যদি হয় ভালো, খারাপ হলে খারাপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে চার শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে, সেটা কীরকম। এক শ্রেণীর মানুষ মনে করে, রাসূলুল্লাহ বলেছেন যে কারোকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন সম্পদ দিয়েছেন, সে জ্ঞান দিয়ে চর্চা করে সম্পদ ব্যয় করে দুটো দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে। আবার কাউকে আল্লাহ তাআলা জ্ঞান দেননি সম্পদও দেননি, সে আশাবাদী যে আরে আমার যদি জ্ঞান থাকতো তাহলে আমি খরচ করতাম আর সম্পদ থাকলে আমি ব্যয় করতাম। কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেননি, তো সে কী করে, সম্পদকে খারাপ কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে, খারাপ কাজে ব্যয় করে না। তো আরেকজন আছে সম্পদও জ্ঞানও দেয়নি, জ্ঞানও দেন তাকে, তার সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেননি, এজন্য সেটাকে সে ভালো অর্থে ব্যয় করে। মানুষ চার ধরনের, এরকম চার অর্থ, কেউ জ্ঞানকে ভালো কাজে ব্যয় করে, কেউ সম্পদকে ভালো কাজে ব্যয় করে, কেউ জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে, কেউ সম্পদকে খারাপ কাজে ব্যবহার করে, কেউ জ্ঞানও পায়নি সম্পদও পায়নি, কেউ জ্ঞানও পাইছে সম্পদও পাইছে, দুইটাই ভালো কাজে ব্যয় করে। এই চার শ্রেণীর মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক। এখানে তিনি দুই শ্রেণী উল্লেখ করতেছি আমরা, এখানে যারা আশা করে কীরকম, যাদের কেউ কেউ আছে যে অমুকের তো সম্পদ সম্পদ দিছে, যদি আমার কাছে, ধরেন কেউ বললো যে আমার কাছে যদি জহিরুল ইসলামের মতো সম্পদ থাকতো তাহলে আমি এত 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 ভালো কাজ করতাম, সে তো ভালো কাজ ভালো আশা করেছে এই জন্য সে ভালো স্বভাব পাবে। আবার যদি কোনো কেউ বলে যে আমার কাছে যদি কোনো এত এত সম্পদ থাকতো তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি যেখানে নাই, মনে করতো যে আমি এগুলি সবগুলি ব্যয় করতাম, এ দেশে এখন যেভাবে চলছে নাউজুবিল্লাহ বাংলাদেশে যে সমস্ত অনাচার চলতেছে এগুলির মধ্যে ব্যয় করতো, সে গান বাদ্য দিয়ে ভরাই ফেলতো, সে সমকামিতা দিয়ে মানুষের পত্রিকা বের করতো, বিভিন্ন বিভিন্ন নভেল নাটক লিখতো, এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করতো, এই জাতীয়, তাহলে সে খারাপের ইচ্ছা করেছে। তাহলে ভালো ইচ্ছা করলে সেখানে সওয়াব হবে, খারাপের ইচ্ছা করলে সেখানে গুনাহ হবে। তাহলে এই যে আশা, এই আশাটার মধ্যে সওয়াব এবং সওয়াব আছে, আশাটার মধ্যে আবার গুনাহ আছে, এটা যেভাবে সে আশা করে সেটার উপর নির্ভর করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি
কোনো মানুষের জ্ঞান এবং সম্পদ ব্যয় করতে দেখে আশাবাদী হয় যে আল্লাহ যদি তার মতো জ্ঞানী হইতে পারতাম, আমি যদি তার মতো সম্পদশালী হইতাম তাহলে আমি দান করবো, আমি দান করতাম, তাহলে নিয়তের কারণে রসুল বলছেন ফাহুয়া বি নিয়তিহি, নিয়তের কারণে সে সওয়াব পেয়ে যাবে, ফাহুমা বিল আজরে সওয়া, দুজনেই তার নিয়তের কারণে একই সওয়াব পেয়ে যাবে। যে ব্যক্তি দান করেছে সত্যিকার নিয়ত মন থেকে থাকলে, দান করেছে এলেম অর্জন করেছে, এলেম মানুষকে বিতরণ করছে, এটা দেখে আরেকজন যদি আশাবাদী থাকে চেষ্টা করে তাহলে আল্লাহ তালা তার নিয়তের কারণে তাকে সে সওয়াব দিয়ে দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর বিপরীতে যে ব্যক্তি দেখতেছে যে এই ব্যক্তি সম্পদ ব্যয় করতেছে খারাপে, তার এলেম ব্যয় করতেছে খারাপে, সেই জন্য মনে করছে আমি যদি তার মতো হইতাম তাহলে আমি এই কাজটা করতাম, তাহলে সে নিফাহুমা ফিল উজরে সওয়া, দুইজন গুনার দিক থেকে সমান, অর্থাৎ উভয়ে সে উভয়ে না করেও সে গুনার ভাগী হইল। কেন? সে আশা করতেছে ওর মতো হইতে, না করেও সে গুনার ভাগী হলো। তাহলে চার রকমের লাও আমরা শিখলাম। আবারও বলছি, এক নম্বর হচ্ছে আল্লাহ শরীয়তের উপরে আপত্তি তোলা, আরেকটা হচ্ছে আল্লাহ তাকদির উপরে আপত্তি তোলা, আরেকটা হচ্ছে নিজে আফসোস করতে করতে নিজে ধ্বংস করে দেয়া, আরেকটা হচ্ছে আশাবাদী হওয়া যে আমি যদি এটা পাইতাম আমি এটা করতাম, এই আশা, এই এটা যদি বলেছে। এখানে তার এখানে দুই রকম আছে, একটা হচ্ছে ভালোর জন্য হয় ভালো, খারাপের জন্য হয় খারাপ, বাকি তিনটাই হারাম। এখানে হচ্ছে ভালোর জন্য আশা করলে ভালো ভালো স্বভাব হবে, আর খারাপের আশা করলে খারাপ স্বভাব হবে, আচ্ছা খারাপ মানে গুণা হবে। পাঁচ নম্বর একটা লাও আছে, যদি অর্থাৎ পাঁচ নম্বর একটা যদি আছে, সেটা কীরকম? এটা হচ্ছে সংবাদ দেয়া, যদি আমি এটা এমনি অর্থে নয় যে আফসোসের জন্য না, আপত্তি তোলার জন্য না, সব তাকদির উপর জন্য না, আশার জন্য না, তবে তার একটা সাধারণ কথাবার্তা খবর সংবাদ দিচ্ছে, আমি যদি কোনো আজকে আইসিডির দর্শে হাজির থাকি তাহলে আমি উপকৃত হতে পারতাম, এটা তার একটা সাধারণ আকাঙ্ক্ষা, এটা সংবাদ দিচ্ছে যদি আমি দার্সে হাজির হইতাম তাহলে তো আমি উপকৃত হতে পারতাম। এটার মধ্যে কোনো তার এটাও নেই ওইটাও নেই, মানে কোনোটাই আসে না, শুধু এটাই আসছে, এটা সংবাদ দিচ্ছে, যেমন যদি আমি আজকে আসতাম তাহলে আপনার একটু আপনার সাথে কথা বলতাম, এরকম বলে থাকে, যদি আসতে পারলাম আপনার কথা বলতাম। এখানে কোনো আশাবাদী ইয়েও নাই, মানে কোনো এমন কোনো জিনিস নাই যে জিনিস তার হাতে নাই, পাওয়ার জন্য না, ইচ্ছা করলে আসতেও পারে এমন জিনিস, তাহলে এই জিনিসগুলো বলা কিন্তু এটা এটা জায়েজ কিনা, হ্যাঁ এটা বলা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কেমন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মক্কাতে আসলেন হজ করার জন্য, তখন তিনি কী করলেন, নিজে তিনি সুখ হাদি নিয়ে আসছিলেন মদিনা থেকে, আর নিয়ম হচ্ছে যে ব্যক্তি হাদি নিয়ে আসে সেই ব্যক্তি হাদি জবাই করা পর্যন্ত তার হালাল হতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরামের কেউ হাদি নিয়ে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন নির্দেশনা দিলেন যে যারা যারা হাদি আনে নাই তারা যেন হালাল হয়ে যায়, তারা যেন এটাকে উমরা বানিয়ে নেয়। এরপরে তাদের তিনি 8 তারিখ তাদের নিয়ে আবার হজের এহরাম বাঁধতে বলেন তাদেরকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কেরানের উপর ছিলেন, উমরা করেছেন হজ করেছেন একসাথে, দুইটাকে মাঝখানে হালাল নাই, কারণ তিনি নিয়ে আসছেন হাদি নিয়ে আসছিলেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই আপত্তি তুলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কেরান করতেছেন, আমরা কেরান করবো, আমরা একসাথে করবো, আমরা হালাল হবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এখানকার জবাব, তিনি বলছেন যে লাউ ইস্তাকবাল তুমি আমরি মাস্তাদবারতু মা সুক্তুল হাদিয়া ওলা আহলালতু মাআকুম, যদি আমি এখন নতুন করে আমার আসার সুযোগ থাকতো তোমাদের সাথে, নতুন করে আমি এহরামে ঢুকতাম, যেটা আমি আগে করেছি এখন না করে নতুন করে কোনো কিছু করতাম, মা সুক্তুল হাদিয়া, তাহলে আমি হাদি নিয়ে আসতাম না, তোমাদের সাথে আমিও হালাল হয়ে যেতাম। এটা তো তিনি বুঝাচ্ছেন এটা যে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আমি যদি আবার নতুন করে আসি তাহলে আমি এভাবে এহরাম একসাথে করবো না, আলাদা আলাদা করতাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার সাথে হাদি নিয়ে আসছি, এখন আমি ইচ্ছা করলো হালাল হতে পারছি না, তখন পর্যন্ত হাদি জবাই না করতে পারছি। এই জন্য তিনি এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হতে পারতো, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার একটা সমস্যার কারণে করতে পারছি না। এটা তিনি স্পষ্ট জিনিস যে তিনি এখানে সাহাবায়ে কেরামের এটা করতে চেয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে তামাত্তু করেছেন আমিও তামাত্তু করতে পারতাম কিন্তু করতে পারেন, এটা কারণে তিনি করতে পারেননি, এইটা তো নাজায়েজ হবে না, কারণ তিনি খবর দিয়েছেন যদি আমি কোনোদিন এটা করি নতুন করে তাহলে অবশ্যই আমি তামাত্তু করতাম, কিন্তু আমি তো আগে হাদি নিয়ে আসছি, আর যারা হাদি নিয়ে আসে তাদের হাদি জবাই করার ব্যতীত হালাল হওয়ার কোনো সুযোগ থাকে না, এই জন্য তিনি সেটাকে নিষেধ করেছেন। এখানে বুঝিয়ে দিলেন যে এই জাতীয় লাও বলা যায় আছে, এই জাতীয় বলা যায় আছে, কারণ এটাতে কোনো আল্লাহর শরীয়তের উপর এতাজ করা হয়নি, আপত্তি তোলা হয়নি, আল্লাহর তাকদীরের উপর কোনো আপত্তি তোলা হয়নি, এখানে এমন কোনো দুরাশা করা হয়নি যা হওয়া সম্ভব না, আফসোস করে মরে যাওয়া হয়নি, এখানে কোনো এমন কোনো আশা করেনি যে আশার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেউ, অর্থাৎ ভালো বা মন্দ দুইটার আশা উদ্দেশ্য এমন কোনো জিনিস নয় যে আমি খারাপের দিকে নির্দেশনা দিচ্ছি অথবা ভালো দিকে নির্দেশনা দিচ্ছি, এটা নয়, বরং তিনি জানিয়ে দিচ্ছেন যে এটাও করা যায় এটাও করা যায় দুইটাই করা যায় কিন্তু আমি করতে পারছি না একটা কারণে। সুতরাং এই জাতীয়কে বলা হয় খবর মাহাত বা শুধু সংবাদদান।
শুধু সংবাদ দেন যে এইটা যদি আমি করি তাহলে আমার কোনো আপত্তি নেই, এটা করতে পারতাম, কিন্তু তিনি সেটা করেননি, এই জন্য এইটা এইটা জায়েজ হবে, এটা এটা জায়েজ আছে, এটাতে কোনো সমস্যা নেই। কেউ কেউ এটাকে আবার আশার মধ্যে নিয়ে গেছেন যে এটা ভালো কাজ, রসুল তো এটা ইচ্ছা করেছেন যে শোক হাদি না করতেন, এই হাদি কেউ কেউ ওইদিকেও নিয়ে গেছেন, এটাও নেওয়া যেতে পারে, কিন্তু আসলে ওইটা করা নেই এই জন্য বোঝা যাচ্ছে, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা তাহলে তাহলে কেরানকে আর তিনি রাখতেন না, কেরানকে তিনি তো রাখিয়ে দিয়েছেন, অর্থাৎ কেরানও একটা হজ এবং তিনি সেটা করেছেন। এর অর্থ হচ্ছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিপরীতটা ইচ্ছা করেন না, এবং তিনি এটা চেয়েছেন যে যদি আমার সুযোগ থাকতো ওইটা করতাম। এর অর্থ হচ্ছে ওইটাও তামাত্তু বৈধ, কেরানও বৈধ, দুইটার মধ্যে কোনো সমস্যা নাই, দুইটার মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল যে লাউয়ের এই পাঁচটি সুরত আমরা বলেছি, আবারও বলেছি লাউয়ের পাঁচটি সুরত আমরা বলেছি, এর মধ্যে তিন সুরত একেবারেই হারাম, কোনো কোনোটা কুফরি পর্যায়ে চলে যায়, কাফের হয়ে যাবে, আর এক সুরত আছে নিয়তের কারণে হালাল হারাম নির্ধারিত হবে, আরেক সুরত আছে জায়েজ, এক সুরত আছে জায়েজ, যেখানে কোনো আপত্তি তোলা হয়নি শরীয়তের উপরে, অথবা হারামের আশা করা হয়নি, অথবা যেখানে কোনো শরীয়ত তাকদীরের উপরে কোনো আপত্তি তোলা হয়নি, যেখানে আফসোস করে নিজেকে ধ্বংস করা হয়নি, শুধুমাত্র সংবাদ দিচ্ছে যদি আমি চাইতাম উপকৃত হতে পারতাম, এখানে কোনো আফসোস করে নিজেকে ধ্বংস করা হচ্ছে না, এখানে কোনো শরীয়তের আপত্তি তোলা হচ্ছে না, এই জাতীয় জিনিস, অথবা আমি যদি কোনো আগে জানতাম তাহলে আমি হাদি আনতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম জায়গাতে সেটা জায়েজ, অন্য অন্য চার জায়গাতে সেটা, অন্য তিন জায়গাতে হারাম, এক জায়গাতে নিয়ত অনুসারে জায়েজ বা নাজায়েজ নির্ধারিত হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে লাউয়ের বিধানটা আসলে কী। আমরা এখন ব্যাখ্যা করব যেটুকু শাইখুল ইসলাম নিয়ে আসছেন হাদিসের, কোরআন আয়াত এবং হাদিসের যেগুলো আনছেন সেগুলো আমরা এখন ব্যাখ্যা করব। তিনি বলেছেন, আল্লাহ তাআলার আয়াতটি তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন কওলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, সূরা আল ইমরান 154 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা বলতে আরম্ভ করলো, মুনাফেকরা, যে আমাদের যদি কোনো কোনো কাজের, আমাদের যদি কোনো পরামর্শ নেওয়া হতো, আমাদের যদি কোনো কথা বলার সুযোগ দেওয়া হতো, আমাদের যদি কোনো কোনো নেতৃত্ব থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে আমরা ওখানে মারা পড়তাম না। এখানে প্রথমত কারা বলেছে, এরা বলেছিল মুনাফেকরা, কারণ মুনাফেকদের কোনো স্থায়িত্ব নেই, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, কতক্ষণ এখানে কতক্ষণ এখানে, কাশাত লা ইরা বাইনাল গানামাইন, যেভাবে হাদিসে বলা হয় যে একটা সাগের মতো দুই ছাগলের মাঝখানে, এর ওদের কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, এই জন্য তারা একবার এটা বলে একবার ওইটা বলে, আল্লাহর উপর কোনো তাকদীর উপর তাদের বিশ্বাস নেই, শরীয়তের উপর বিশ্বাস নেই, তারা এই জন্য বলে যে যা ইচ্ছে তা বলতে পারে। তারা বলতে আরম্ভ করলো যে আমাদের ভাইরা যারা ওখানে মারা পড়ছে, তারা তো যদি ওখানে যদি যদি এখানে তারা না যাইতো যুদ্ধে, তাহলে তারা মারা পড়তো না, তারা মারা পড়তো না। এখানে ইয়া করুণা কারা, যারা তাদের মধ্যে মুনাফিকদের মধ্যে যারা জীবিত তারা বলছিল, কারণ যারা মারা গেছে তারা তো মারাই গেছে, তারা তো আর বলেনি, তারা বলছিল যে যদি আমরা ওখানে যাই না যাইতাম তাহলে আমরা মারা পড়তাম না, অর্থাৎ আমাদের কেউ কেউ মারা পড়তো না, এটা বলার উদ্দেশ্য তারা এটা বলছিল। লাউকানা মিনাল আমরি শাইউন, যদি আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকতো, যদি আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকতো, এটা হচ্ছে যদি কোনো আমরা যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতো, আমরা যদি কোনো আমাদের হাতে নেতৃত্ব থাকতো তাহলে আমরা যাইতাম না, যুদ্ধই করতাম না, আমাদের হাতে নেতৃত্ব থাকতো আমরা পালিয়ে চলে আসতাম, অর্থাৎ নেতৃত্ব যেহেতু জানো তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতরাজ করতেছে, শরীয়তের উপরে এতরাজ করতেছে, রসুল কেন আমাদেরকে জেহাদে নিয়ে গেলেন, আমাদের জেহাদের দরকার ছিল না, আমরা তো ভালোই ছিলাম, ইত্যাদি ইত্যাদি, তারা এখন শরীয়তের উপরে আল্লাহ শরীয়তের উপরে এতরাজ করতেছে, এটা আল্লাহ শরীয়তের উপরে এতরাজ, এই জন্য এটা হারাম, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। তো হাহুনা বলতে এখানে ওহুদ, ওহুদকে বোঝানো হয়েছে, অর্থাৎ মা কুতিল না হাহুনা, আমরা ওহুদে মারা পড়তাম না, এটা তারা বলেছিল। তারা আরও বলতো বলেছিল লাউকা, তারা এটা বলার তাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আল্লাহ শরীয়তের উপরে এতরাজ করা, আল্লাহ শরীয়তের উপরে আপত্তি তোলা, যে আল্লাহ শরীয়ত কেন, আল্লাহ শরীয়ত মানতে গেলে আমাদের বিপদ হয়, আল্লাহ শরীয়ত না মানলে তো এই অসুবিধা হয় না। তারা যেন বুঝতে চাচ্ছে যে জেহাদ করেই তো বিপদে পড়ছে, আমরা জেহাদ না করলে যদি আমরা শান্তিতে বসবাস করতে পারতাম কোনোভাবে, এদের মধ্যে কী দরকার ছিল জেহাদকে, যুদ্ধ করা, এই জাতীয় কথাবার্তা তারা বলছে, অথচ তারা জানে না আল্লাহ তাআলা এটা বলছেন এই জন্য, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লা বারাযা আল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাযাজিরিহিম, বলুন হে নবী, যদি তোমরা তোমাদের ঘরেও থাকো, যদি তোমরা তোমাদের ঘরেও থাকো, তাহলে আল্লাহ তাআলা যাদের উপরে হত্যা লিখে নিয়েছেন তাদের বিছানার মধ্যে তারা মারা পড়বে। অনেক মানুষ আছে মনে করে যে এটা হয় নাই ওইটা হয় নাই, কিন্তু ঘরেও তাদের মারা পড়ে। আমাদের মনে পড়ে আমাদের এক বন্ধু মদিনাতে আমরা পড়তাম, তখন একবার সুদানের একটা বিমান ক্র্যাশ হয়েছিল, তো ওই বিমানে একজন তার ভাই যাওয়ার কথা ছিল, বিমানে বিদেশ যাওয়ার কথা ছিল, ঘটনাচক্রে সে বিমান হারাইছে, বিমান হারাই এসে খুব আফসোস করে ঘরে আসা, খুব কান্নাকাটি করছে, আমার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল, আমি বিমান যাইতে পারি নাই। তো ঘরের মধ্যে এসে সে
ঘুমায় গেছে, এখন তার মা খবর শুনছে যে বিমান ক্রাশ হয়েছে, বিমান ধ্বংস হয়েছে, তাড়াতাড়ি ঘরে আসছে মা তাকে তাকে জানাতে যে আল্লাহ বাসাই দিয়েছে তোমাকে, তুমি তো বিমানে যাও নাই। ঘরে দরজা খুলে দেখে যে ছেলে মরে আছে, তো কোনো লাভ নাই। আল্লাহ তালা যেটা ঘটনা ঘটাবেন তা ঘরে আসেও মরে যেতে পারে। এই জন্য আল্লাহ তালা বলছেন লাউ কুল্লাউ কুন্তুম ফি বুয়ুতিকুম, হে নবী আপনি বলে দিন যে হে মুনাফেকরা তোমরা তোমাদের ঘরেও থাকো। লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিম কাতিলা মাদাজিরহিম, যাদের উপরে হত্যা লেখা হয়েছে তাদের শোয়ার জায়গা তো তাদের এই মৃত্যু এসে যে হত্যা মৃত্যু এসে যাবেই, তোমরা এই মৃত্যুকে তোমরা ঠেকাতে পারতে না, মৃত্যুকে তোমরা ঠেকাতে পারতে না। আল্লাহ তালা যেটা ইচ্ছা করেন সেটাই হবে, তোমাদের ইচ্ছার উপর সেটা নির্ভরশীল নয়। তারপর তারা বলছেন লাউকান আল্লাহ মিনাল আমরি শাইউ, এটা তারা এটাতে বলছে তারা লাউকান আমিন আমি শরীয়তের উপরে এতরাজ করতে আপত্তি তুলতেছে, যেন তারা রসুলকে ইয়ে করতেছে যে আপনি রসুল উপর আপত্তি, আপনি আমাদেরকে নিয়ে কেন বের হলেন, আপনি আমাদের কেন বের হলেন। আবার এটাও হতে পারে যে আল্লাহ তাকদীর উপর তারা এতরাজ করতেছে যে আমরা ওখানে না গেলে তো ভালোই থাকতাম, কেন আমরা ওখানে গেলাম। অর্থাৎ দুইটাই, আল্লাহ শরীয়তের উপরে এতরাজ হয় আয়াত দিয়া, তারা তাদের কথা দিয়া আল্লাহর তাকদীরের উপরে তাদের এতরাজ হয়, দুইটাই হারাম, দুইটাই জায়েজ নাই এবং দুইটাই কুফরি পর্যন্ত পৌঁছে দিবে তাদেরকে। অর্থাৎ যদি আমাদের লাউকান লানা মিন হুসনি তাদবীর ওয়া রায়, আমাদের মত নেওয়া হতো আমরা সুন্দর ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমরা মারা পড়তাম না, নেতৃত্ব আরেকজনের হাতে এই জন্য আমরা মারা পড়ছি ইত্যাদি ইত্যাদি তারা বলতে আরম্ভ করলো। দুইটাই, একটা শরীয়ত রসুলের উপর দোষ দিচ্ছে, একটা আল্লাহ তাকদীরের উপর দোষ দিচ্ছে, এই দুইটাই হারাম এ আয়াত থেকে বোঝা যাচ্ছে। এবং এই জন্য আল্লাহ তাআলা নাযিল করে তাদেরকে বলছেন তোমরা ঘরে থাকলেও মারা পড়তে, এখানে তোমাদের আর কিছু বলার নেই। ঠিক দ্বিতীয় আয়াত, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা ক্বালু লিইখওয়ানিহিম ক্বা'আদু লাউ আতা'উনা মা কুতিলু, আল্লাযিনা ক্বালু লিইখওয়ানিহিম ক্বা'আদু, যারা সূরা আল ইমরান 168 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকদের একদল তারা বলতে আরম্ভ করলো যে তাদের ভাইদের অর্থাৎ যারা জীবিত আছে এদেরকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলো যে কালুল ইখওয়ানি ওয়াকাদু, বলছে এটা আগে বলে দিয়েছে যে তোমরা আমাদের কেন অনুসরণ করলে না, তাহলে তোমাদের মারা পড়ছে না। ওয়াকাদু, তারা যুদ্ধে যাওয়া থেকে দূরে থাকছে, ওয়াকাদু দুইটা কাজ করেছে তারা। প্রথমে বলছে যে আল্লাহর এতরাজ করছে সরি আল্লাহর তাকদীর উপরে যে তোমরা কেন গেলে ওখানে, যাই তো মারা পড়লে। আবার এরপর বলছে ওয়াকাদু, নিজেরাও আবার দূরে ছিল অর্থাৎ তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, এর অর্থ হচ্ছে আল্লাহর তাকদীরের সাথে আবার তারা প্রথমে শরীয়তের উপরে আবার তাকদীরের উপরে তারা তাকদীর আপত্তি তুলে তারা বলতে আরম্ভ করলো যদি আমাদের অনুসরণ করতো এবং যুদ্ধে না যাইতো তাহলে তো আমাদের সাথে বসে থাকতো, তাহলে তো আর তাদের কোনো মারা পড়তে হতো না। আল্লাহ তাআলা এদের সম্পর্কে কঠিনভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা, বলুন হে নবী যে হে তোমাদের মৃত্যু ঠেকাও দেখি, তোমরা যদি কোনো এখন না মরতে তোমাদের হবেই, মৃত্যু ঠেকাও দেখি, ওইটা কি কার দোষ দিবে, মৃত্যু তোমাদের আসবেই। তো এখানে তো হতো তো আল্লাহর শরীয়ত মানতে গিয়ে যদি কোনো আল্লাহর শরীয়তকে প্রবর্তন করতে গিয়ে মারা হবে তোমরা শহীদ হতে, এর উর্ধে আর কি। আর যে আল্লাহ তাকদীর লিখেছেন ওখানে হইতে, তাহলে মৃত্যুটা তোমাদের হইতো উত্তম মৃত্যু, তাহলে দুইটা কাজ হইতো তোমাদের। আর এটা না করে তোমরা যদি ঘরেও বসে থাকো তাহলে মৃত্যুকে তোমরা ঠেকাইতে পারবে না। ফাদরাউ আন আনফুসিকুম মাউতা, মৃত্যু তোমাদের ঠেকাও তো দেখি। তাহলে বোঝা গেল যে তারা এতরাজ করছে যে প্রথমত তারা এতরাজ করছে যে আমরা যদি আমাদের আনুগত্য করতো তাহলে তারা মারা পড়তো না, এটা আল্লাহ শরীয়তের উপরে তার তাকদীর উপরে এতরাজ করছে, আল্লাহ তারা তাকদীর নির্ধারণ করছে উপরে এতরাজ করছে, আপত্তি তুলছে। আর যখন তারা বললো যে ওয়াকাদু, ঘর তারা নিজেরা অবস্থান করলো ঘরের মধ্যে, তখন তারা আল্লাহর শরীয়তের উপরে এতরাজ করছে যে আমরা জেহাদে না গেলেই তো ভালো, জেহাদে না যাওয়াটাই ভালো তারা মনে করতেছে, তখন জেহাদের উপরে আপত্তি তুলছে, জেহাদের কারণে মারা পড়তেছে, যুদ্ধের কারণে মারা পড়ে গেল, তাহলে আল্লাহ শরীয়তের উপরে তারা এতরাজ করছে, দুইটাই তো হারাম, এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো বোঝা গেল যে দুই অবস্থাতেই, সর্বাবস্থাতেই উভয়টাই হারাম, যুদ্ধ না করতে হয়তো যদি বলে তাহলে সেটা হয়ে যায় শরীয়তের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে আপত্তি তোলা, আর যদি বলে যে মারার মৃত্যুর ওখানে গিয়ে মৃত্যুর কারণে আপত্তি তোলা তাহলে এটা আল্লাহ তাকদীরের উপরে আপত্তি তোলা, দুইটাই হারাম। আল্লাহ তাআলা বলছেন যে কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা, বলুন হে নবী যে নিজেদের নফস থেকে মৃত্যুকে তোমরা ঠেকাও তো দেখি, ইনকুতুম সাদিকিন, সত্যবাদী হয়ে থাকলে তোমাদের কথায় যে তোমরা বসে থাকলে তোমরা মারা পড়তে না, তোমরা যুদ্ধে গেলে তোমরা যুদ্ধে না গেলে তোমরা বেঁচে যাইতে, এই দুইটা জিনিসকে তোমরা বলো দেখি, দুইটাই সত্য, তোমাদের শরীয়তের উপরে তোমাদের আপত্তি তুলছ আর আল্লাহর তাকদীর উপরে আপত্তি তুলছ, দুইটাই সত্য না, কারণ তোমরা নিজেদের জীবন তোমরা কখনো নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারে নাই। এরপর আমাদের দুইটি আয়াতের ব্যাখ্যা আমরা করেছি, দুইটি আয়াত শেখ নিয়ে এসেছেন। এরপর আমাদের শেখ আরেকটি হাদিস নিয়ে এসেছেন, হাদিসটি হচ্ছে অফিস সাহি, আমরা আগেও বলেছি ফিস সাহি বলতে শেখ বুঝান বুখারি মুসলিমে বা অথবা হাদিসটি সাহি বুঝান,
উভয় অর্থে শুদ্ধ, অর্থাৎ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজিজান, যা তোমার উপকার দিবে তা তুমি করতে তুমি সচেষ্ট থাকো, সবসময় চেষ্টা করতে থাকো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য তোমরা কামনা করো সবসময়। অর্থাৎ এই কাজ করার ক্ষেত্রে আল্লাহ সাহায্য কামনা, কোনো কাজেই আল্লাহ সাহায্য ব্যতীত সংঘটিত হবে না এটা তোমার বিশ্বাস করো, আল্লাহ সাহায্য করবে যে কোনো কাজ উপকার তুমি দেখছো এটা উপকারে সেটা তুমি করো। ওলা তাজেজান, অপারগতা প্রকাশ করো না, যে কোনো কাজ করতে গিয়ে এটা হবে না, এটা আমি করতে পারবো না, বা এটা আমার দ্বারা হবে না, আমি সুতরাং করবোই না। অনেক মানুষ আছে কাজ করার ক্ষেত্রে তাদের উৎসাহ থাকে না, আগ্রহ থাকে না, কেন হয়তো একবার দুবার ফেল করেছে, একবার দুবার কষ্ট করেছে, এরপর করবেই না, এটা রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন। তিনি বলছে ওলা তাজেজান, কখনো সেটা অপারগ হয়ে যেও না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল, যদি তোমার বিপদ হয়ে যায় ফালা তাকুল, বলবে না লাউ আন্নি ফালতু কাদা লাকানা কাদা ওয়া কাদা, যদি আমি এটা করতাম তাহলে এটা আর এটা হইতো। ওয়ালাকিন কুল, বরং বলো কদ্দারাল্লাহু মা শা ফাআল, আল্লাহ যা তাকদীর লিখছেন সেটাই হয়েছে, আল্লাহ যা চেয়েছেন সেটাই হবে। ফা ইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, কারণ লাউ এর কারণে শয়তানের কর্মকাণ্ড বেড়ে যায়। এটা আমরা আগে একবার ব্যাখ্যা করেছি, কিন্তু সেটা শেখের কথা ওখানে আয়াতের ব্যাখ্যা আমরা উল্লেখ করেছি, এখন আমরা সরাসরি হাদিসটার বিস্তারিত ব্যাখ্যা করব। এই জন্য হাদিসটার সাথে লাউয়ের জড়িত রয়েছে, অর্থাৎ লাউ বলা না বলা জড়িত রয়েছে, এবং এটার সাথে বিধান জড়িত রয়েছে। প্রথমত এই আয়াতটি যে আমরা দুইটি আয়াত উল্লেখ করেছি, এই দুটি আয়াতের সাথে এই বাব অধ্যায়ের কী সম্পর্ক? অধ্যায়ের সম্পর্ক হচ্ছে এটা, দুটি আয়াতেই দেখা গেছে যে মুনাফিকরা আল্লাহ তাআলার তাকদীরের উপরে এবং মুনাফিকরা আল্লাহ তাআলার শরীয়তের উপরে আপত্তি করেছিল, আল্লাহ তাআলা সেটা দুইটাকেই খণ্ডন করেছেন। তিনি বলেছেন লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিম কাতুলা মাদাজিহিম, ঘরে শুয়ে থাকলেও মৃত্যু আসবে। আবার বলছে ফাদরাও আনফুসিকুল মাউতা, মৃত্যু তোমরা ঠেকাও তো দেখি, কোনোটাই করতে পারো না। আল্লাহ তাআলা দুইটার উত্তর দিয়েছেন যে লাউ দিয়ে কথা বলা জায়েজ নাই, শরীয়তের উপরে আপত্তি তোলা অথবা তাকদীরের আপত্তি তোলা কোনোটাই জায়েজ নাই, এটা তিনি বলেছেন। আর এটা আমাদের অধ্যায়ের সাথে একেবারেই মানানসই, এই জন্য তিনি দুটি আয়াত নিয়ে এসেছেন। এখন আমরা এই বুঝতে পারছি যে কখনো ইমানদার কখনো এইভাবে বলে না। ইমানদারের কাজই হচ্ছে সবসময় ইমানদার আল্লাহ তাআলার কর্ম, আল্লাহ তাআলা তার জন্য যা লিখেছেন এটা উপরে সবসময় সন্তুষ্টি প্রকাশ করে। এটার নাম হচ্ছে আর রেদা বিল কাদা, আর রেদা বিল কাদা, ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ তাআলার শরীয়তের উপরে সন্তুষ্টি প্রকাশ করে। দুইটাই ইমানদার সবসময় দুইটাই করে। এই জন্য সকালবেলা উঠে আপনি ঘুম থেকে উঠেই বলেন রাদুইতু বিল্লাহ রব্বান অবিল ইসলামী দিন আন অবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, রাদুইতু বিল্লাহ রব্বান অবিল ইসলামী দিন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব মেনে, দিন মেনে এবং শরীয়ত মেনে, এই ইসলাম মেনে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে আমি আল্লাহর উপর সন্তুষ্ট। অর্থাৎ আপনি রেদা বিল কাদা, আল্লাহ যা আমার জন্য শরীয়ত দিয়েছেন এটা আমি সন্তুষ্ট, আমি অন্য কোনো শরীয়ত দ্বারস্থ হব না, কাফের নাসারা ইহুদি নাসারাদের কোনো শরীয়ত দিকে আমি তাকাবো না, আমার নিজের শরীয়ত পরিপূর্ণ, এটাই আমি সন্তুষ্টি প্রকাশ করছি, আমার যথেষ্ট। এটা ইমানদারকে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে। ঠিক অনুরূপভাবে বিকেলের দোয়া তো এটা বলেন আপনি, বিকেলের দোয়া তো এটা বলেন, ঠিক আজানের সময় এটা বলেন আপনি, আজানে যখন আজানের যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তখন আপনি বলেন ও আনা আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ রাদিয়তু বিল্লাহ রব্বান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া ইসলামী দীনান, এটা আপনি বলেন। সেখানে একটু আগ পিছ আছে, সেটা হিসেবে আপনি খেয়াল রেখে বলেন। কেন এই তিনটা বারবার বলেন? কেন এটা একদিন ইমানদার সবসময় বলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাদিয়া বিল্লাহ রব্বান ওয়া ইসলামী দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, যে ব্যক্তি এটা বলবে জান্নাতে প্রবেশ করবে। কেন বলা হয়েছে? কারণ হচ্ছে এইটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, কারণ এইটার মাধ্যমে তার শরীয়তকে মেনে নিয়েছে, তাকদীরকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে, দিনকে মেনে নিয়েছে, এটাই তো উদ্দেশ্য। একজন মানুষ কবরে যখন তাকে প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু এইভাবেই হবে, তাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে, এটা কি মার রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা, এই তিনটি জিনিস দুনিয়াতে যদি কোনো সন্তোষ প্রকাশ করে কবরে গেলেও সেটা সন্তোষ প্রকাশ করতে বা উত্তর দিতে পারবে, এবং সেটাই হচ্ছে শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে। এর অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকটি কাজে রেদা বিল কাদা থাকতে হবে। এই জন্য ও আসালুকা রেদা বাদাল কাদা, এটা একটা দোয়া, সকালবেলা এগারোটি দোয়ার মধ্যে একটি দোয়া, এটা প্রতি সালাতের মধ্যে শেষে বৈঠকে এগারোটি দোয়ার মধ্যে এটা একটি, আসালুকা রেদা বাদাল কাদা, আর আপনার কাছে আমরা চাই যে আপনি যে কোনো ফয়সলা দেবেন এরপরে যেন আমি সন্তোষ প্রকাশ করি এটার মধ্যে। এইটা হচ্ছে এই ইমানদারের কাজ, এটা ইমানদার সবসময় এই জন্য আল্লাহ তালাকে রব হিসেবে মেনে সে মনে করবে যে আল্লাহ তালা যেটা দিয়েছেন এটা আমার জন্য অবশ্যই উত্তম, এ অবশ্যই ভালো, এটার মধ্যে কোনো খারাপ বলতে কোনো কিছু নেই। সুতরাং একজন মানুষ যখন এইটার মধ্যে থাকে সে কিন্তু সবসময় তাকদীরের সাথে থাকে, তাকদীরকে মেনে নিয়ে চলে, তাকদীরকে মেনে নিয়ে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন, তিনি বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, আমি আশ্চর্য হচ্ছি ইমানদারের কর্ম নিয়ে, ইমানদারের প্রত্যেকটি কাজ ভালো, ইমানদারের কোনো খারাপ কিছুই নেই। ইন আসাবাতহু দাররা আসাবারা ফাকানা খায়রাল্লাহু, তার যদি কোনো ক্ষতিকর কিছু আসে সে কী করে? সবর করে, এটা তার জন্য কল্যাণকর হয়।
ওয়াইন আসাবা থুসাররা আশা করা ফাঁকানা খেরা লাউ, যদি ভালো কিছু পায় সে শুক্রিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে ইমানদারের কখনো খারাপ কিছু নেই। বলেই সে যা লিখে ইল্লা মুমিন, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইমানদার হতে হবে তাহলে সে এটা পাবে। ইমানদার হলে সে প্রত্যেকটি কাজে তার জন্য ভালো, কোনোটাকে সে খারাপভাবে দেখে না। তাহলে বোঝা গেল যে যে কোনো কাজের জন্য একজন মানুষের দায়িত্ব হচ্ছে, দায়িত্ব যে কোনো কাজ হয়ে যায় এর মধ্যে সন্তোষ প্রকাশ করা। এই জন্য কেউ যদি ধরেন সফরে বের হয়েছে, তখন ঘটনাচক্রে তার কোনো অসুখ হয়েছে বা ব্যথা পাইছে, এটার কারণে সে যেন বলে না বলে যে আমি যদি সফরে বের না হইতাম, আমি যদি এটা না করতাম, কারণ এটা তার জন্য লেখা হয়েছে, তারপর বের হবে এসে এখানে আর একটু বলার কোনো সুযোগ নাই। আগে থেকে সাবধানতা অবলম্বন করা নিষেধ নাই এটাতে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে এই নয় যে আমি কোনো কাজে গেছি বিপদ হইলো কেন এই জন্য আমি বাড়াবাড়ি করতে থাকবো, আরেকজন দোষ দিয়ে থাকবো, এটা কোনো ঠিক নয়। আরেকজন দোষ না দিয়ে তখন নিজে বলতে হবে কাদ্দারুল্লাহু ওয়া মা শাআ ফাআলা, ওমা শাহ আল্লাহ যা লিখছেন সেটাই আমি করবো। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার কখনও যদি বলে উল্লেখ করতে থাকে না, যদি এই লোকটা না আসতো, যদি ওইটা না আসতো, যদি রিক্সাটা না আসতো আমি পায়ে ব্যথা পাইতাম না, যদি গাড়িটা ওদিক থেকে না আসতো, যদি ড্রাইভারটা খারাপ হইতো, যদি ভালো হইতো, এই জাতীয় কথাবার্তা বলা ইমানদারের জন্য সাজে না। এখানে যে হাদিসটি আনা হয়েছে, হাদিসটির ব্যাখ্যায় আমরা এটাই বলবো, হাদিসটি আসলে একটা সংক্ষিপ্ত করা হয়েছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এসেছেন, বাকি অংশ রেখে দিয়েছেন। তো পুরো হাদিসটা হচ্ছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়রুন ওয়া ফি কুল্লিন খায়রুন, যে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি উত্তম, বেশি প্রিয় বেশি উত্তম, মিনাল মুমিনিদ দাঈফ দুর্বল ইমানদারের চেয়ে, ওয়া ফি কুল্লিন খায়রিন উভয়ের মধ্যে প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। এখানে এই যে হাদিস এটুকু ব্যাখ্যা আনেন নাই তিনি, আমরা এটুকু ব্যাখ্যা করবো, তারপরে হাদিসটি যতটুকু তিনি আসছে সেটুকু ব্যাখ্যা করবো। এখানে তিনি বলে হাদিসে যেটা আসছে আল মুমিনুল কাওয়ি শক্তিশালী ইমানদার, শক্তিশালী বলতে কাকে বোঝায়, গায়ের শক্তি না, এটা কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যার ইমানই মজবুতি আছে সে শক্তিশালী হতেও পারে নাও হতে পারে, গায়ের শক্তি না কমও থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন দুর্বল মানুষ, কিন্তু তার ইমানে সবচেয়ে পৃথিবীর সমস্ত ইমানদার থেকে বেশি শক্তিশালী ইমানদার ছিলেন তিনি, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ নবী রাসূলদের পরে সবচেয়ে শক্তিশালী ইমানদার ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি শক্তিতে গায়ের শক্তি দুর্বল ছিলেন, কিন্তু সেটা তার জন্য কোনো ক্ষতিকর হয়নি, বরং ইমান কাওয়ি তারে ছিল এটা বিশ্বাস করতে হবে। তো ইমানদার কাওয়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল মুমিনুল কাওয়ি, অর্থাৎ যে ইমানে শক্তিশালী, ইমানে শক্তিশালী ইয়াকিন দৃঢ় ইমান যার হবে সে কিন্তু সবসময় যদি বলবে না, সে সামনে অগ্রসর হবে, কাজ করে যাবে, সবসময় নিজেকে সাহসী করে তুলবে, প্রত্যেকটি কাজ করে যাবে, জিহাদে যাবে, সে আমরা বলবো আরফে নেহান মুঙ্কার করবে, এবাদত করবে, এই জাতীয় কাজগুলি করে যাবে, সে পিছনের দিকে তাকাবে না। এই কাজগুলি সে কোনো দিন বলবে না যে আমি এগুলি কিন্তু মারা পড়বো, এখানে গেলে তো অসুস্থ হয়ে পড়বো, এখানে গেলে কে কী বলবে, ওখানে গেলে কে কী বলবে, এটা নয়। ইমানদার তখন সে অত্যন্ত শক্তিশালী ইমানদার যে তার কাজটা এই জন্য সবসময় কর্মঠ হিসেবে কাজ হিসেবে চলে, সেখানে সে পিছনের দিকে তাকায় না। এখানে কখনো যদি বলে যে তাহলে কি দুর্বল গায়ের গোত্র শক্তিশালী হওয়া কি জরুরি কি না, এটা ভিন্ন মশালা। যদি কেউ শক্তিকে নিজের শক্তিকে ইমানের কাজে ব্যবহার করতে পারে তাহলে তার গায়ের গোত্র শক্তিশালী হওয়া খারাপ কিছু নয়, খারাপ কিছু নয়, এটা ইমানদার এটা হতেই পারে, দুইটা তার তোমার শোনায় সোহাগা হবে, এটা খারাপ কিছু নয়। কিন্তু যদি কোনো ইমানের সাথে আসে আর শক্তি এক বিরাট বিরাট একটা শরীর হলো মোটা কাজে লাগলো না, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা তার নিয়ামতের ভালো কাজে লাগাতে পারেনি সে। এই জন্য তখন এই জন্য ইমানদার সবসময় চিন্তা করবে যে আমার শক্তি কোথায় ব্যয় হচ্ছে। আর স্বভাবই ফিমে আবলাহ রসুম হাঁসরের মাঠে জিজ্ঞাসা করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তার যৌবন সম্পর্কে কোথায় সে ব্যয় করেছে, আর অমরি ফিমে আপনার জীবন সম্পর্কে কোথায় সে নিঃশেষ করে দিয়েছে, এটা জিজ্ঞাসা করবে। এই জন্য যে যদি সে ভালো কাজে তার শক্তিকে ব্যবহার করে ইমানদারে তাহলে এটা ভালোর মধ্যে তার শোনায় সোহাগা হবে, আর খারাপ ব্যবহার করলে তাহলে বোঝা গেলো ইমানের দুর্বলতার কারণে সে শরীরের শক্তি খারাপ ব্যবহার করছে, এর মধ্যে কোনো তখন আর শরীরের মধ্যে কোনো কল্যাণ নেই। আচ্ছা, রসুল্লাহ সাল্লাহ আসলাম যে হাদিসের বাকি অংশ বলেছেন আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, খায়র অর্থ হচ্ছে কল্যাণকর, এর চেয়ে কল্যাণকর যেটা সবচেয়ে উত্তম এটা হচ্ছে সবচেয়ে কল্যাণকর, এটা তার জন্য উপকার দিবে, এই জন্য এটা তার অনুসরণ করে চলবে মানুষ, এটা হলো কল্যাণকর। যে একটা মানুষ ইমানদার কত বেশি আমল করতে পারে একজন দেখে কিন্তু উৎসাহী হবে, এবং একজন দেখে তার অনুসরণ করে চলবে, একজন দেশে উপকার নেবে। এই জন্য যে কেউ ইমানদার শক্তিশালী হবে, অর্থাৎ তার ইমানে শক্তিশালী হবে, অন্যরা এটা তার উপকার, এই জন্য খায়ের কল্যাণকর, নিজের জন্য কল্যাণকর, অন্যের জন্য কল্যাণকর হবে। আর আহাব্বু ইল্লাল্লাহ আল্লাহর জন্য সেটা প্রিয় কেন, আল্লাহ তালা সেটা বেশি বেশি সওয়াব দিবেন, এটার কারণ যদি ইমানটা মজবুত থাকে, বেশি শক্তিশালী থাকে ইমানটা, আল্লাহ তালা তাকে সেটা অনুসারে সওয়াব দিবেন। এরপর রাসূল বলেছেন অফি মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমানদার চেয়ে, বোঝা গেল দুর্বল ইমানদার
এটা হচ্ছে কেমন, এটা শক্তিতে দুর্বল নয় বরং ইমানের থেকে দুর্বল। অর্থাৎ যে কোনো কাজেই মানুষ হতাশ হয়ে পড়ে, হতদম হয়ে পড়ে, বিরু হয়ে পড়ে, কাজ করতে ইচ্ছা করে না, যেমন হজে গেলে কষ্ট হবে যেতে চায় না, জেহাদে গেলে হাত পা ভাঙতে পারে যেতে চায় না, কোনো মানুষকে খারাপ, কোনো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে মনে করে তাকে আমরুল মাউরুল নেহান মুঙ্কার বলে না, সৎ কাজ আর দশ কাজ নিষেধ কথা বলে না, কারণ যদি বলে যে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, সম্পর্ক ঠিক রাখি অথবা আমাকে খারাপ জানবে ইত্যাদি মনে করে, তাহলে বোঝা গেল তার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রামিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো কোনো খারাপ কিছু দেখে সেজন্য হাত দিয়ে পরিবর্তন করে, ফাইলে মেয়ের সাথে ভাবে কালবি, যদি না পারে তাহলে ফাইলে ফামের সাথে ভাবে লিসান, যদি না পারে তো হাত দিয়ে, মুখ দিয়ে, যদি না পারে মুখ দিয়ে তাহলে সেজন্য অন্তর দিয়ে হলেও সেটা পরিবর্তন করার চেষ্টা কিন্তু আপনার তার থাকে। আর তারপর বলেছেন রসুল ওদালিকে আদরাফুল ইমান, বোঝা গেল তা এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। আমাদের বেশিরভাগই এখন দুর্বল ইমানের পরিচয়, কারণ আমাদের সেই সামর্থ্য নেই, সামর্থ্য নেই। তো যদি সামর্থ্য থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও যদি কোনো দুর্বলতা পথ অবলম্বন করে তখন সেটা হবে দুর্বল ইমানের পরিচয়। আর যদি সামর্থ্য থাকা যতটুকু তার সামর্থ্য অটুক করলে অটুক তার ওয়াজিব এবং কর্তব্য আদায় হয়ে যাবে। অনেকে মনে করে থাকে যে বাংলাদেশের মানুষ যেহেতু এখন জিহাদ করছে না তাদের ইমান দুর্বল, এটা ঠিক নয়। তার যতটুকু ক্ষমতা ততটুকু করলেই হবে। সেটা কী? সেটা হচ্ছে তার শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারে, তার নিজ নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে পারে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে পারে, কিন্তু কাফেরদের বিরুদ্ধে জিহাদে তার যেহেতু সামর্থ্য নাই সেখানে তার যতটুকু করছে অটুকুই তার পূর্ণ ইমানের পরিচয়। এখানে কোনো দুর্বল ইমানের পরিচয় না, দুর্বল ইমানের পরিচয় হবে ওই সময় যখন সে তার সামর্থ্য থাকে সত্ত্বেও যাচ্ছে না, জিহাদের জন্য ডাকা হয়েছে রাষ্ট্রপ্রধানের থেকে অথবা কোনো গ্রহণযোগ্য প্রতিনিধির থেকে, অথবা জিহাদ কায়েম হয়ে রয়েছে অথবা ডাকতেছে সারা দুনিয়ার মানুষকে ডাকা হচ্ছে আসুন যে আল্লাহর রাস্তায় জিহাদ করুন কাফেরদের বিরুদ্ধে, তখন যাওয়া হচ্ছে না, সেখানে যাওয়ার মতো সামর্থ্য থাকার পরেও তখন বোঝা গেল, অর্থাৎ তার ট্রেনিং থাকার পরেও তখন হয়ে যাবে, তখন দুর্বল ইমান। এর আগ পর্যন্ত দুর্বল ইমান নয়। যেমন কেউ যদি কোথাও কোনো দেশ, অন্য কোনো দেশে মারামারি হানাহানি হচ্ছে, বাংলাদেশের মানুষের সীমান্তে তারা নয়, তখন বোঝা গেল এটা দুর্বল ইমানের পরিচয় না, তার তো এটা সামর্থ্যের ভিতরে নেই। কারণ যদি সেনাবাহিনীকে ডাকা যুদ্ধ তোলে, এটা সেই যুদ্ধ হবে সেনাবাহিনী ব্যক্তি পর্যায়ে যুদ্ধ নয়। ব্যক্তি পর্যায়ে যুদ্ধ যখন ডাকা হবে যে আপনি ট্রেনিং নিতে আসেন বিভিন্ন জায়গাতে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে কোনো, তো সেখানে যাওয়া পর্যন্ত তখন পর্যন্ত তখন হবে সেটা দুর্বল, না যাওয়া না গেলে যুদ্ধ দুর্বল ইমানের পরিচয়, আর সে যাইতে পারলে সেটা হবে পূর্ণ ইমানের পরিচয়। তাহলে এইভাবে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা যে একজন মানুষের সামর্থ্য যতটুকু অটুকুতে পূর্ণ পালন করে তার পূর্ণ ইমানের পরিচয়, এখানে মোমেনের দাড়াইফ নয়। আর সামর্থ্য না থাকলে, সেটা সামর্থ্য থাকার পরেও যদি সামর্থ্য যতটুকু আছে অটুকু পালন করলে তার যথেষ্ট হবে, সামর্থ্য না থাকলে সেটা যেটা পালন করবে সেটাই তার পূর্ণ ইমানের পরিচয়। সামর্থ্য যতটুকু নাই অটুকু তার বলার পরে তার সামর্থ্য নেই বলতে পারছে না, আরও বলতে পারতো কিন্তু ক্ষতি ভয় করতেছে ইত্যাদি, তাহলে বোঝা গেল তার ইমানের দুর্বলের ইমানের পরিচয়। অর্থাৎ সে মনে কোনোভাবেই সামর্থ্য থাকার পরেও কিছু ছাড় দিয়েছে, সেখানে তার দুর্বল ইমানের পরিচয় হবে। অর্থাৎ এটাই বোঝাচ্ছে তাহলে মোমেনুল দারিফকে, মোমেনুল কাউইকে। মোমেনুল কাউই হচ্ছে ওই ব্যক্তি যার পরিপূর্ণ কাজ সে করতে পারে, সব রকমের যতটুকু সামর্থ্য আছে ততটুকু পরিপূর্ণ সে আদায় করতে পারে। আমরা এই দেশের মানুষ, যেমন বাংলাদেশের মানুষ, তার সে আল্লাহর পথে তাওহীদের দাওয়াত দিচ্ছে, ইমানের দাওয়াত দিচ্ছে, সে আমরুল মাআরুফ নাহি আনিল মুনকার সৎ কাজ আর অসৎ কাজ নিষেধ করতেছে এবং তার পরিবারকে ঠিক রাখতেছে, সমাজকে, সমাজের মধ্যে ভালো কাজ করতেছে, অন্যায় দেখলে কথা বলে যতটুকু পারে, হাত দিয়ে তো প্রতিহত জায়গা তাকে দেওয়া হয় না, তার সেহেতু ক্ষমতাবান লোক নয়, অর্থাৎ রাষ্ট্রের কোনো প্রতিনিধি নন, সে হাতে হাত লাগায় না কিন্তু মুখে বলছে, এরকম অবস্থা থাকলেই সে পূর্ণ ইমানের পরিচয় বলে বোঝা যাবে। আর যখন সে তার ক্ষমতা আছে, নিজে ধরেন কোনো ডিসিএসপি বা কিছু হয়েছে, তারপর ক্ষমতা চালায় না, সে উপজেলার চেয়ারম্যান হয়েছে অথবা উপজেলার নির্বাহী অফিসার হয়েছে কিছু হয়েছে, কিন্তু সে নিজের ক্ষমতা না চালায় অন্যায় হতে দিচ্ছে, বরং মুখে বলে, তখন বোঝা যাবে তার দুর্বল ইমানের পরিচয়। অথবা সে অন্তরে ঘৃণা করে বসে আছে, সেটাও দুর্বল ইমানের পরিচয়। তাহলে নিজের ক্ষমতার সর্বোচ্চটুকু প্রয়োগ করা হচ্ছে পূর্ণ ইমানের পরিচয়। সেটার জন্য একবার সর্বোত্তম জায়গায় যেতে হবে না, কারণ সেটা তার ক্ষমতার বাইরে। আর যে যতটুকু তার ক্ষমতা আছে অতটুকু পূর্ণ প্রয়োগ করাই হচ্ছে পূর্ণ ইমানের পরিচয়। আর যতটুকু যে তার ক্ষমতার ভিতরে, যতটুকু তার ক্ষমতার ভিতরে নাই অতটুকুর পর্যন্ত যাওয়া তার জন্য জরুরি না পূর্ণ ইমানের পরিচয় দেওয়ার জন্য। যদি তার ক্ষমতা আছে কিন্তু তারপর সে প্রয়োগ করছে না, তখন হবে তার একটা দুর্বল ইমানের পরিচয়, এইটা বুঝে নিতে হবে। অনেক সময় এটা দিয়ে অনেকে আমাদের সমাজে অনেকে বিভ্রান্তি তৈরি করে, বিশেষ করে যারা তথাকথিত ফেতনাবাজ লোকেরা যারা বিভ্রান্তি তৈরি করছে, বিশেষ করে জায়গায় জায়গায় যুবকদেরকে বিনষ্ট করছে, সে তাদেরকে এবারে সাবধান করা হচ্ছে বিষয়টা নিয়ে, যে আপনার ক্ষমতা অনুসারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন, লাইকুল্লাহ নফসান ইল্লা উসা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না, লাইকুল্লাহ নফসান ইল্লা মা আতা, আল্লাহ কাউকে তাকে যা দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন এর বাইরে আল্লাহ তালা কাউকে কষ্ট দেন না। সুতরাং আপনি মনে করার কোনো কারণ নয় যে আপনি বড়টা করতে পারেন নাই, সর্বোচ্চ যেটা কাফের
সহযোগিতা করতে পারেন নাই বলে আপনি দুর্বল ইমানের পরিচয়, এই জাতীয় কথা বলা জায়েজ নেই। বরং আপনার যতটুকু সামর্থ্য এটুকু করতে পারছেন কিনা এটাই আপনার ইমানের পরিচয় হবে। তো রাসূলুল্লাহ সাল্লাম যেটা বললেন সেটা আমরা এখন আলোচনায় আসছি, সেটা হচ্ছে বলেছেন যে আল মুমিনুল কাওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী ইমানদার খায়রুন অবশ্যই কল্যাণকর, তার কল্যাণ সব জায়গায়, তার কল্যাণ কী, তার তাসির পড়ে তার মানুষের উপরে, তার প্রভাব পড়ে, নিজেও প্রভাব ফেলে, উপকার পায় মানুষ, নিজেও তার দ্বারা উপকৃত হয়, মানুষ অনুসারী হয় তার। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছেও তিনি বেশি প্রিয় হবেন, কারণ তার সওয়াব বেশি দিবেন তাকে। মিনাল মুমিনিদ দাঈফ, ওই ইমানদার থেকে যে ইমানদার দুর্বল, দুর্বল কী, যতটুকু তার ক্ষমতা সামর্থ্যের বাইরে নাই, আছে অতটুকু সে পালন সামর্থ্য আছে অতটুকু পালন করে নাই, এই জাতীয় থেকে তার বেশি দুর্বল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফি কুল্লিন খায়র, সুবহানাল্লাহ। আর আমাদের মানুষগুলো এখন একে অপরকে মুরজিয়া, কাউকে এইটা কাউকে এইটা বলার ক্ষেত্রে কোনো একটুও দ্বিধা করছে না, তো সে চিন্তা করা উচিত যে কার উপরে হামলা করতেছে, কী বিরুদ্ধে কেন কেন বলতেছে। অথচ রাসূল বলেছেন ওয়াফি কুল্লিন খায়র, উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে, ইমানদার মানেই তার মধ্যে কল্যাণ রয়েছে। ইমানদার গুণাগার হলো তার গুণাগার, ইমানদার হলো সে একটা কল্যাণ কথা। আপনার যে আল মুসলিমিন একাল মুজরিমিন মায়া লাকুম কাইফা তাহকুম, আল্লাহ তাআলা বলছেন ইমানদার এবং কাফের কখনো একরকম হতে পারে না। এই জন্য ফি কুল্লিন খায়ের, প্রত্যেকটি ইমানদার মধ্যে কল্যাণ রয়েছে। ইমানদাররা কেন এটা করে না, সে কাফেরদের বিরুদ্ধে নেমে যায় না, হানাহানি মারামারি করে না, এই জন্য তাকে তাকে কেউ তাকফির করবে, কেউ কেউ তাকে ফাসেক বলবে, কেউ কেউ তাকে এর কারণে তাকে কেউ কেউ তো পুরো রাষ্ট্র পুরো বিশ্বের সমস্ত রাষ্ট্রকে কাফের বানিয়ে ফেলতেছে। এই জাতীয় যে প্রবণতা লক্ষ্য করা হচ্ছে এটি সবই হচ্ছে আল্লাহর এবং তার রসুলের হাদির আদর্শের বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিকুল্লিন খায়ের, ইমানদার শক্তিশালী হোক বা দুর্বল হোক তার মধ্যে কল্যাণ রয়েছে, ইমানদার কল্যাণ থেকে খালি নয়, তার মধ্যে কল্যাণ রয়েছে। কেউ যেন মনে না করে যে ইমান দুর্বল ইমানদার তো কোনো কিছু নাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলাদা করে বলেছেন, এটাকে বলা হয় বালাগীদের ভাষায়, বালাগতের ভাষায় বলে এহতেরাস, অর্থাৎ বিশেষভাবে এটার পাহারা দিয়ে এটাকে আলাদাভাবে করে এটাকে বুঝালেন যে এরাও এরাও কল্যাণ, এরাও গ্রহণযোগ্য, এদের কোনো সমস্যা নেই, তবে এরা হয়তো ওদের মতো এর মর্যাদা উঠতে পারেনি, এরা হয়তো ওদের মতো এরকম মর্যাদা উঠতে পারেনি। তাহলে বোঝা গেল যে এখানে যে ইমানদার এবং ইমানদারদের কখনো অকল্যাণ বলতে কোনো কিছু নেই। কেউ হয়তো বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন ওয়া আহাব্বু, খায়রুন ওয়া আহাব্বু, বেশি কল্যাণ করে বেশি প্রিয়, এটা তারা বোঝা যাচ্ছে যে এটা এটা তারা বোঝা যাচ্ছে যে এরাই তো সবচেয়ে বেশি প্রিয়, অন্যদের তো কথা উল্লেখ করা হচ্ছে না। এটার উত্তর কী যদি বলতে পারে কেউ বলে বলে যে এটা যে খায়ের, তো এখানে বোঝাই যাচ্ছে যে এরা উত্তম, এ বলা হয়নি যে এটা অনুত্তম একেবারে, কাউকে তো অকল্যাণ বলা কল্যাণ নাই বলা হয়নি, কিন্তু আবার উল্লেখ করার দরকার কী বলা হয়েছে অফিকুলিন খায়ের। হ্যাঁ, হইতে পারে কেউ ধারণা করতে পারে, কারণ হচ্ছে এটা যে কখনো কখনো এই যে এসমে তফজিলের যে সিগাটি, কখনো কখনো এটা পরিপূর্ণ মানে ইয়া হিসেবে কোনো দুইটার মধ্যে তুলনামূলক আলোচনার জন্য আসে না, বরং একক বর্ণনার জন্য আসে। যেমন আসহাবুল জান্নাতে ইয়াউম ইজিন খায়রুম মুস্তাকারান, আল্লাহ তাআলা বলছেন যে আসহাবুল জান্নাতে ইয়াউম ইজিন খায়রুম মুস্তাকারান, সূরা ফুরকানের 24 নম্বর আয়াতে, যে জান্নাতিরা সেদিন হবে সবচেয়ে উত্তম অবস্থানে, খায়রুন অবস্থানের দিয়ে সবচেয়ে উত্তম, নিঃসন্দেহে জান্নাতিরা উত্তম হবে। কিন্তু কাফাররা কি তাহলে কি একটু উত্তমে থাকবে নাকি, না, তাদের অবস্থান তো সবচেয়ে খারাপই থাকবে সব জায়গায়। তাহলে এখানে খায়ের অর্থ হলো খায়ের খায়ের এসো, এখানে দ্বিতীয়টা কমের মধ্যে নাই, অর্থাৎ সেখানে কম খায়ের কেউ থাকবে না, জান্নাতিরা সবাই ভালো খায়ের মধ্যে থাকবে, কিন্তু এর বিপরীতে জাহান্নামীরা সবচেয়ে খারাপের মধ্যে থাকবে। তো এখানে খায়ের বলতে এখানে সর্বোত্তমটাই বোঝানো হয়েছে, এখানে আবার তার তুলনামূলক উত্তম বোঝানো হয় নাই। এই সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি যখন বলেছেন যে আল মুমিনুল কাওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, তারপর ফি কুল্লিন খায়র, এটা আলাদাভাবে বলে দিয়েছেন যে ইমানদার দুর্বল ইমানদার মধ্যে কল্যাণ রয়েছে। কারণ হয়তো মনে করতে পারে কেউ যে শুধু কল্যাণ বুঝি শুধু শক্তিশালী ইমানদারের মধ্যে, দুর্বল ইমানদারের মধ্যে কল্যাণ নাই, এটা যেন কেউ মনে না করে, এটা যেন কেউ মনে না করে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিকুলিন খায়ের সবার মধ্যে কল্যাণ আছে তিনি আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন। মানুষে যখন এটা শুনে সাধারণত অনেক সময় মনে করতে থাকে, যদি কেউ শুনে যে উত্তম এবং সবচেয়ে কল্যাণকর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়ার দিক ইমানের দিক থেকে শক্তিশালী, অনেকের মধ্যে মনে হতে পারে তাহলে বোধহয় আমার বোধহয় আর ইমানে নাই, বা আমার তো অবস্থা খারাপ, বা অমুখের তো অবস্থা খারাপ, আবার কাউকে তারা ফাকির নিকৃষ্ট দৃষ্টি দেখতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিকুল্লিন খায়র, না তুমি মনে এরকম মনে করার নাই, এরা উত্তম ঠিক আছে, তুমি একেবারে অধম নাও, তোমারও কিছু না কিছু তোমার মধ্যেও কল্যাণ রয়েছে। আমরা এরকম একটা উদাহরণ দেখতে পাই রাসূলুল্লাহ আল্লাহ তাআলাকে কোরআন একটি আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল,
উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ। তোমাদের মধ্যে যে কেউ ফতহে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে খরচ করছে সে সমান হবে না। যে কেউ তোমাদের মধ্যে মক্কা বিজয়ের আগে খরচ করেছে, মক্কা বিজয়ের আগে যুদ্ধ করেছে, সে দুজন একরকম হবে না। কার মতো একরকম হবে না? যারা পরে আল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু, যারা যুদ্ধ মক্কা বিজয়ের পরে যুদ্ধ করেছে, মক্কা বিজয়ের পরে যারা খরচ করেছে আল্লাহর রাস্তা, তারা কখনো একরকম হবে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা আযামু দারাজা, যারা আগে করেছে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম, তাদের দরজাটা অনেক উপরে, মর্যাদা অনেক উপরে, তাদের মর্যাদা অনেক উপরে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ এদের প্রত্যেকের জন্যই হুসনার ওয়াদা করেছেন। হুসনা কি? জান্নাতের ওয়াদা করেছেন, উত্তম প্রতিদানের ওয়াদা করেছেন, উত্তম প্রতিদান জান্নাত। আল্লাহ তাআলা এই জন্য সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি। দুর্ভাগ্যবশত কিছু মানুষকে দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে উচ্চবাচ্য করে, তারা বলে যে দুর্ভাগ্য তাদের, এটা এরা নিজেদের ক্ষতি করেছে, কারো কোনো ক্ষতি করবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, এরা জান্নাতি বলে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা প্রত্যেকটি সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুতরাং এদের প্রত্যেকে জান্নাতে চলে যাচ্ছে, অথচ এদের দ্বারা কেউ ধ্বংস হয়ে যাচ্ছে, এদের দ্বারা কেউ কেউ ধ্বংস হয়ে যাচ্ছে। কীরকম কিছু মানুষ আছে বলে দেখবেন, শুনবেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার পিতা তো মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছে, পালিয়েছিল, সেখানে ধরা পড়ে ইসলাম গ্রহণ করছে, এই জাতীয় কথাবার্তা বলে, অপমানজনক কথাবার্তা বলে। এর অর্থ হচ্ছে তাদের সাহাবাদের বিরুদ্ধে তাদের একটা হিংসা বিদ্বেষ রয়ে গেছে। অথচ সাহাবাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ থাকা অর্থ হচ্ছে তার ইমানের মধ্যে কমতি থাকার প্রমাণ, ইমানের মধ্যে কম থাকার প্রমাণ। এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি, যারা এরকম সাহাবায়ে কেরামের মধ্যেই হিংসা বিদ্বেষ থাকবে, তারা কোনো ফাইয়ের মালিক হবে না। ফাইয়ের মালিক হবে না, ফাই অর্থ যেটা গনিমতের মালিক, কোনো সম্পদের মালিক হবে না। কারণ আল্লাহ তাআলা গনিমতের সম্পদের মালিক হওয়ার জন্য শর্ত দিয়েছেন, এটা সেটা কি যে ওলাদিনা যাও ইমাদিন ইয়াকুল রব্বানা হাবলানা রব্বানা রব্বানা গফিলানা ওয়ালি ইখওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। গনিমতের মাল বা ভাইয়ের মাল পেতে হলে অবশ্যই তারা পরবর্তী এটা বলতে হবে যে আল্লাহ আমাদের আগে যারা চলে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, যারা ইমান নিয়ে চলে গেছে, আমাদের অন্তরে তাদের জন্য কোনো হিংসা বিদ্বেষ রাখেন না। তাহলে হিংসা বিদ্বেষ না রাখাটা গনিমতের মাল পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত, এটা মালিক রহমতুল্লাহ আলাইহি নিয়েছেন। এই জন্য তিনি বলেছেন যে যাদের অঞ্চলে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ থাকবে তারা গনিমতের মাল পাবে না, তাদের অংশ পাবে না। আর এই জন্য মালিক রহমতুল্লাহ আলাই মোহাম্মদুর রাসূলুল্লাহ যিনি মাসিদ্দ আল কুফার রহমা বাইনাহম তারাম রুকআন সুজুদ ইয়াবতাগুনা ফাদাল মিন আল্লাহ রিদওয়ান সিমাম ফুজু মিন আসাল যালিকা মাসালুম মিত তাওরাত মাসালুম ফিল ইনজিল কাজারিন আখরাজ শাতা ফাআদার ফাস্তাগলা ফাস্তাওয়া আলা যুক সুক ইউজিব যুরা লিয়াগিজা বিহুল কুফার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের ব্যাপারে সূরা ফাতহার ব্যাপারে শেষে আল্লাহ সূরা ফাতহার শেষে দিয়ে যে আয়াতটি সর্বশেষ আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাথীরা হচ্ছে যে যারা তাদের বিদ্বেষ রাখে তারা কাফের, লিয়াগিজা বিহুল কুফার, সুবহানাল্লাহ। আর তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষ রাখে তারা কাফের, অথচ তারা আমরা সরাসরি নির্দেশ নির্ধারণ করে বলছি না, কেউ হয়তো ভুলে মনে থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লিয়াকি যাবি হুল কুফার। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মনে দেখলে ওদের মনে কষ্ট আসে, এদের মনে কষ্ট আসে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে তাদের মনে কষ্ট থাকবে, এর অর্থ হচ্ছে তাদের ইমানের মধ্যে খলল আছে, সমস্যা আছে। এই জন্য আমাদের ওস্তাদ সবসময় বলতেন আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহ, তিনি সবসময় বলতেন যে মুআবিয়া হাসাতরুম বাইনা না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমাদের মধ্যে এবং কুফুরের মধ্যে হচ্ছে একটা একটা পর্দার মতো, যে ব্যক্তি পর্দা ছিদ্র করবে সে কাফের, কুফির কাফের হয়ে যাবে ধীরে ধীরে। এই জন্য অনেকেই দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উচ্চবাচ্য করে, এরা হচ্ছে পথভ্রষ্ট, দিগ্ভ্রান্ত, এরা এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, এদেরকে সাবধান করতে হবে যে আপনি সাহাবায়ে কেরামের কথা বলার কোনো অধিকার রাখেন না। সাহাবায়ে কেরাম যা হয়ে গেছে উলাইকা দাহাবু বিআমালিহিম, তারা তাদের আমল নিয়ে চলে গেছে, তাদের আমল নিয়ে চলে, সেখানে কী যুদ্ধ হয়েছে সেখানে আপনার ভালো মন্দ আপনি কোনো এখানে কোনো রকমের করার দরকার নেই আপনার, কোনো রকমের আপনি তারা ভালো কী মন্দ করেছে এটার কোনো আপনার ফয়সালা মীমাংসা করার দরকার নেই আপনার, এখানে কোনো রকমের আপনার সালিশি করার দরকার নেই যে এটা করেছে ওইটা ভালো দরকার নেই, আপনি একদম চুপ থাকবেন এখানে। আর সুকুতু আম্মা শাজারা বাইনাহুম, তাদের ব্যাপারে যা ঘটেছে সেবারে চুপ থাকা, এটা হচ্ছে। অথচ দেখেন আল্লাহ তাআলা কী বলতেছেন, দেখেন যারা বলে যে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু যুদ্ধের ব্যাপারে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো ইয়ার ব্যাপারে এই ফতহে মক্কার সময় জোর করে ইসলাম গ্রহণ করেছেন, এই জাতীয় কথাবার্তা বলে আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পর্কে, যারা ইমান সাহাবায়ে কেরাম প্রত্যেকের সম্পর্কে, যারা আগে পরে একরকম হবে না ঠিক আছে মানলাম, আবু বকর ওমরের মতো হতে পারবে না, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো হতে পারবে, জান্নাতি ভাব দশজনের মতো হতে পারবে না, কিন্তু অন্যান্য সাহাবিদের সবাই যারা ফতহে মক্কার পরে ইমান আছে তারা সবাই আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থাপনা করেছেন, প্রত্যেকে তারা উত্তম প্রতিদানের প্রতি ওয়াদা করেছে, এটা জান্নাত, এই জান্নাতের আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এর অর্থ হচ্ছে ইমানদার কখনও সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো উচ্চবাচ্য করে না, কারো ব্যাপারে
না আমির ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, না মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, এই জাতীয় কোনো সাহাবীর উপরে যদি কেউ উচ্চবাচ্চা করে বুঝতে হবে তার অন্তরের মধ্যে এখনও হিংসা বিদ্বেষ রয়ে গেছে, অন্তর পরিচ্ছন্ন নয়। এরা শিয়াদের দোসর, এরা তথাকথিত লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে এদের ইয়াগিজে বিহুল কুফার, যে এদের সাহাবায়ে কেরামের কোনো উন্নতি দেখলে তাদের অন্তরে কষ্ট লাগে, এরা হচ্ছে সেই ধরনের লোক। এবং তারা হচ্ছে সেই ধরনের লোক যারা তারা কোনোদিন তারা মুসলমানদের ফাইয়ের গনিমতের সম্পদে তারা অধিকারী হতে পারবে না কখনো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলছেন, আমরা যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইমানদার এরকম আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন দুর্বল, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন দুর্বল ইমানের মধ্যে তার মধ্যে কল্যাণ রয়েছে, তার মধ্যে ইমান ইমান সেও কল্যাণকর, ইমানদার কখনো খারাপের মধ্যে থাকে না। যেমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন যারা আগে আল্লাহ তাআলা যুদ্ধ করেছে ফাতে মক্কার আগে, যারা ফাতে মক্কার পরে যুদ্ধ করেছে, মক্কা বিজয়ের আগে যুদ্ধ করেছে, মক্কা বিজয়ের পরে যুদ্ধ করেছে, উভয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুযোগ দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা আলাদা উল্লেখ করেছেন। কেউ যদি মনে না করে যে না যারা ফাতে মক্কার পরে ইমান আছে তাদেরই মর্যাদা কম নাই, এরকম যেন মনে না করে, মর্যাদা আছে তবে একরকম হবে না, এটা তারা বলা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একরকম না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহসর্য পাওয়ার কারণে তারা পরবর্তী সমস্ত জেনারেশন থেকে, পরবর্তী যত ওলি আল্লাহ নাম দিয়ে যত কিছু আছে, পরবর্তী যত খলিফা ও যত উত্তম কাজই করুক না কেন, তাদের থেকে তারা হাজার গুণ উত্তম। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি যে রসুলের সাথে জিহাদ করা, রসুলের সাথে চলা, রসুলের সাথে চলাফেরার যে এক মিনিটের যে মর্যাদা, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এত ভালো কাজ করার পর সেই মর্যাদা কখনো অভিষিক্ত হতে পারবে না, সেই মর্যাদা কখনো উঠতে পারবে না, এটা আমাদের সাবধান থাকতে হবে। আচ্ছা, আমরা আমাদের দার্সে চলে আসি, সেখানে কী বলা হচ্ছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এহরাস আলামাইয়ান ফারুকা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার শক্তিশালী ইমানদার উত্তম, দুর্বল ইমানদার থেকে উভয়ের মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন, তবে কেউ যদি কেউ যেন এটা করে এহরাস আলামাইয়ান ফারুকা, প্রত্যেকে যেন তার প্রচেষ্টা চালিয়ে যায় যে যেটা তার উপকার দেবে সেটা সে করবে, যেটা মা ইয়ান ফারুকা যা তার কাজে লাগবে সেটা যেন সে করে, যেটা সে কাজে লাগবে সেটা যেন করে, যেটা কাজে লাগবে কি যেটা উপকার হবে, যে জিনিসে কল্যাণ রয়েছে সে বুঝতে পারছে এটা তার জন্য কল্যাণকর সেটা সে করে, দুনিয়ার দিনের কাজ হোক দুনিয়ার কাজ হোক কল্যাণকর কাজে সময় ব্যয় করে বলছে, অর্থাৎ অলস না হয়ে যায়, সে যেন হতোদ্যম না হয়ে যায় সে যেন আশাহত না হয়ে যায়। এই জন্য বলছেন এহরাস আলামাইয়ান ফারুকা, যতটুকু তোমার প্রচেষ্টা আছে অতটুকু তুমি চালিয়ে যাও, দুনিয়ার কাজ দিনের কাজের মধ্যে তুমি চালিয়ে যাও, কারণ মানুষের বান্দার কর্মকাণ্ড সাধারণত চার অবস্থার বাইরে যায় না, সাধারণত চার অবস্থার মধ্যে মূলত দুটোই আমরা দেখব, তো চার অবস্থার বাইরে যায় না। একটা হচ্ছে যে বান্দা এমন কাজ করে যেগুলো শরীয়ত নির্দেশনা দিয়েছে, যেমন সালাত, যেমন জাকাত, যেমন আমরুল মারুফ নাহি আন মুনকার, যেমন দার্স এবার বসছেন, দার্স শোনা, এগুলি ভালো কাজ, এতে কোনো সন্দেহ নেই, এটার জন্য সে সবসময় আকাঙ্ক্ষী থাকে, আবার আকাঙ্ক্ষা করতে থাকে। আরেকটা হচ্ছে যে ক্ষতিকর, ভালো যেটা এটা অবশ্যই শরীয়ত নির্দেশনা দিয়েছে, আরেকটা যে ক্ষতিকর শরীয়তে নিষেধ করে দিয়েছে, লা দরারা ওয়া লা দিরারা, এবং নিষেধ করে দিয়েছেন শরীয়তে যে এটা যেন কেউ না করে, যে দরারা ওয়াহাদি মাহদু মুহাদ্দার আনহা, এটা থেকে শরীয়ত নিষেধ করে দিয়েছেন, ক্ষতিকর যেটা এটা নিষেধ, ক্ষতিকর যেটা করা যাবে না। হ্যাঁ, কোরআনে কারিম আল্লাহ তাআলা নিষেধ করেছে ওয়ালা তাকদুলু আনফুসাকুম, নিজেদেরকে ধ্বংস করো না, ইনাল ওয়াদিনে কানু ইখওয়ানা শায়াতিন ওয়ালা তুবাদদির তাবদীরা, নিজেদের পয়সা নষ্ট করো না, ক্ষতিকর জায়গাতে কোনো দৈত্যের সদস্য নিষেধ করে দিয়েছেন এবং কোরআনে কারিম আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সুতরাং ক্ষতিকর করা যাবে না, ভালো যেটা করা যাবে ক্ষতিকর যেটা করা যাবে না, দুই জিনিস হলো। আরেকটা হচ্ছে এমন কিছু কাজ আছে যেটাতে বাহ্যিকভাবে এমন কোনো কাজ আসলেই নাই যেটাতে কোনো ক্ষতি বা উপকার নেই, বাহ্যিকভাবে কোনো উপকার বা ক্ষতি কোনটা লেখা দেখা যাচ্ছে না, কোনটাই উপকার লেখা হয়নি। আরেকটা কাজ আছে যেখানে ক্ষতিকর ক্ষতি আছে, যেখানে উপকারও আছে ক্ষতিও আছে, তাহলে তিন রকম চার রকম হলো, একটা হলো শুধু উপকারী এটা করতে হবে, যেটা ক্ষতিকর এটা করা যাবে না, একটা হচ্ছে যেটাতে উপকারও আছে কিছু ক্ষতিও আছে কিছু, এটা নির্ধারিত হবে কোনটা উপকার কতটুকু হালাল আর যেটা ক্ষতিকর এটুকু হারাম, নির্ধারিত এটা করা যাবে না, দূরে থাকতে পারে, বাঁচার চেষ্টা করতে হবে খারাপের থেকে, হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে হবে ভালোর দিকে থাকার জন্য, কোনো ইচ্ছা করে যে নিজেকে কেউ অপমানিত না করে, ইচ্ছা করে বিপদে না ফেলে এটা খেয়াল রাখতে, ভালো কাজটা করে যেতে হবে, খারাপটা থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যেতে হবে। আরেকটা আছে যেখানে উপকারও বা ক্ষতি কোনোটাও স্পষ্ট হচ্ছে না, যেখানে এরকম জিনিস পাবেন সেখানে শরীয়তের কোনো আদেশ নিষেধ নেই, কারণ এখানে শরীয়তে এখানে বলা হয়নি ভালো মন্দ কোনটা, আপনি ধরো আপনি পানি খাবেন কি খাবেন না, এটা ভালো মন্দ কোনটাই আপনার প্রয়োজন নেই, আপনি যদি বলেন যে উপকার আছে পানি খাবেন, উপকার নাই খানি খাবেন না, খারাপ মনে করলে খানি খাবেন না, অর্থাৎ এমন সাধারণত এরকম জিনিসগুলো তখন এর পরিণতি কি এটার উপর নির্ভর করবে, সর্বশেষ পরিণতি কী হবে এটার উপর নির্ভর করবে। দুনিয়ার মানুষ এখন রাজনীতি করে, এটা ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে, রাজনীতি কোনো শরীয়তের বিধান নয়, অনেকে রাজনীতিকে ফরজ বানিয়ে নিয়েছে,
রাজনীতি, ইসলামী রাজনীতি ফরজ, কেউ কেউ তো বড় বড় আর্টিকেল লিখে ফেলতেছে, বড় বড় বই লিখে ফেলতেছে ইসলামী রাজনীতি ফরজ। সুবহানাল্লাহ, রাজনীতি কী জিনিসটা আগে বোঝা দরকার। রাজনীতি কী? রাজনীতি হচ্ছে বড় নীতি, এইটা উদ্দেশ্য নয়। বর্তমানে রাজনীতি বলতে যেটা বোঝায় এটা হচ্ছে পলিটিক্স করা। বলে তুই তো আমাকে পলিটিক্স করলি নাকি, কেউ হারাম হারাম কাজ করলে আকাম করলে বলতে পলিটিক্স করতিস তুই আমার সাথে। অর্থাৎ এটা রাজনীতি মানে বুঝে এখন যেটা পলিটিক্স করতে হলো হারাম কাজ করা, এইটা বোঝানো হচ্ছে ইসলামী রাজনীতি বলতে। এটা বোঝানো হচ্ছে ইসলামী রাজনীতির মূল জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য একজনকে সিলেক্ট করা, এটা ছাড়া আর কোনো কাজ নেই। দ্বিতীয় কাজ হচ্ছে ক্ষমতা যাওয়ার পরে সুন্দরভাবে ইসলাম আল্লাহর বিধান অনুসারে পরিচালনা করা, এটা ইসলামী রাজনীতি। দুইটা এই জন্য আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, একটা হচ্ছে দুইটা উল্লেখ করে দিয়েছেন। একটা হচ্ছে ইন আল্লাহ ইয়াহিউলদিন আমন আতিউল্লাহ ও আতিউর রাসূলা উল্লি আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে উল্লি আমর এতাত করতে বলেছেন। আবার উলুল আমরকে বলেছেন ইন আল্লাহ ইয়ামরকুম আন তুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা। দুইটাই দুইটাই আয়াত পরপর দুইটাই আয়াত আল্লাহ তাআলা পুরো রাজনীতিকে একসাথ করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগে কারা ক্ষমতা যাবে চেষ্টা চালানো, ভালো মানুষকে ক্ষমতায় দিতে। ক্ষমতায় যাওয়ার পরে যারা ক্ষমতা যাবে তাদেরকে তার গাইড করা, তাদেরকে পরিচালনা করা, তাদের জন্য সঠিক পথ চলা, তাদেরকে দেখা দেয়, এটাই ইসলামী রাজনীতি। এর বাইরে ইসলামী রাজনীতি বলতে সারাক্ষণকে এটা বানাবো এটা বানাবো এবং এটাকেই ওসিলাকে মাধ্যমটাকেই আমি এখন ক্ষমতা এখন মূল জিনিস বানিয়ে নিয়েছি। অনেকে এটার জন্য জাকাত দিচ্ছে, দুর্ভাগ্যবশত জাকাত ব্যবহার করতেছে, অনেকে এটাকেই মূল মনে করতেছে। অথচ এগুলো মাধ্যম, ওসিলা। ওসিলা যদি কোনো মূল উদ্দেশ্য ভালো হয় ওসিলা হালাল হয়, কিন্তু ওসিলা ওয়াজিব ফরজ হয়ে যায় না, কিন্তু এটা ওসিলা ফরজ করে বানিয়ে নিচ্ছেন। অনেকে এটার জন্য ওসিলাটাকে গায়া মনে করছেন, ওসিলাটাকে মূল জিনিস মনে করে বসে আছেন। জানতে হবে পার্থক্যটা কোথায়, ওসিলা কোনটা, কোনটা মাধ্যম আর কোনটা মূল জিনিসটা পার্থক্য করতে হবে। ওসিলা কখনো ওসিলা মাধ্যম যেটা কোনো কিছু যাওয়ার মাধ্যমটা ওয়াসিতা যেটা, এইটাকেই যদি কোনো কেউ মূল জিনিস মনে করে বসেন। একজন মানুষ হজে যাবেন, হজটা তার উদ্দেশ্য। এখন যদি মনে করেন যে বিমানে সওয়ার তার সওয়াবের কাজ, তাহলে গুণ হবে এটা, বিমানের কাজ সওয়াবের কাজ না। বিমানে যদি হজ যেতে পারেন ভালো, বিমানে যদি কোনো আপনি থাইল্যান্ড যান খারাপ কাজ করতে, তাহলে গুণের কাজ, ব্যাংকক যান, তাহলে বুঝে গেল আপনি বিমানের সওয়াটাকে আপনি ওসিলা হিসেবে এই গায়া মনে করবেন না। তাহলে আপনি রাজনীতি করেন দুনিয়ার বুকে, এখন যেটা রাজনীতি বলে পরিচিত সেটা হচ্ছে একে অপরে কীভাবে ক্ষমতা যাওয়া চিন্তা ভাবনা করা, এটা আপনি যদি কোনো ভালোভাবে যেতে পারেন এটা আপনার একটা ওসিলা মাধ্যম, যাওয়ার পরে আপনার সেটাকে সওয়াব পাবেন বা নির্ধারণ হবে। এটার জন্য আপনি সওয়াব কিছু পাবেন না তখন পর্যন্ত আপনি কোনো ভালো কাজ করতে না পারেন। কিন্তু এখন মূল গায়া যেটা শরীয়তে, এটা হচ্ছে প্রত্যেকেই দিনের উপর থাকতে হবে, দিন পরিচালনা করতে হবে, দিন সম্পর্কে মানুষকে জানাতে হবে, দাওয়াত এবং প্রচার, দিন তাওহীদ এগুলি নিয়ে আলোচনা করা, এগুলি হচ্ছে এগুলি নিয়ে পড়ানো, এগুলি হচ্ছে মূল কাজ। এগুলি না করে সারাক্ষণ শুধু রাজনীতি নিয়ে যদি আপনি থাকেন, এটাকে ফরজ ওয়াজিব বানিয়ে নিয়েছেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু শরীয়তের ওসিলা কোনটা, মাধ্যম কোনটা, শরীয়তের গায়া কোনটা, মূল উদ্দেশ্য কোনটা, মাকাসিদ এবং ওসালের মধ্যে পার্থক্য করতে পারে না। এ আমাদের ভাইদের মধ্যে অনেকের মধ্যে এটা দেখা যায়, এটা দুর্ভাগ্যবশত, এবং এটা হচ্ছে এই আলমের কমতির কারণে, জ্ঞানের কমতির কারণে এগুলি করে থাকে। এর মাধ্যমে অনেকেই ফরজ বানিয়ে নিয়েছে ইসলামী রাজনীতি করা। কৃষি ইসলামী ফরজ কোথায় হলো, কোথাও ওয়াজিব কোথায়, কোনটা কোনটা ওসিলা, কোনটা কোনটা একটা কাজের মাধ্যম হিসেবে যাচ্ছে আর কোনটা কোন একটা মাঝের একটা কাজের ইয়া হিসেবে যাচ্ছে মূল উদ্দেশ্য, এটা তারা পার্থক্য করতে পারে। অনেকে দুর্ভাগ্যবশত ইসলামী রাজনীতির জন্য অনেকে নিয়ে নিছে সালাত জাকাত সওম এগুলিকে ওসিলা বানিয়ে ফেলছে। অর্থাৎ সুবহানাল্লাহ, যেটা আল্লাহর কাছে গায়া, যেটা ছিল মূল উদ্দেশ্য, এটাকে বানিয়ে নিয়েছে ওসিলা, যেটা আল্লাহর কাছে, যেটা কোনো মাধ্যম হতে পারে, এটা ভালো হতে পারে খারাপ হতে পারে। হাজার বছর রাজনীতি করার পরেও যদি কোনো কেউ খারাপের দিকে চলে যায়, অর্থ হলো মূল উদ্দেশ্য খারাপ ছিল। অনেক মানুষ আছে দেখা যায় ইসলামী রাজনীতি করতে করতে একসময় অনইসলামী রাজনীতি শুরু করে দিয়েছে, অনেকে শেষে বলে যে আমরা ইসলাম চাই না, অনেকে নাম কেটে দেয় ইসলাম, নাম কেটে ইসলামী শরিয়া বাস্তবায়ন এটা কেটে দেয়, নিজে নিজে কেটে দিচ্ছে, কত বড় সাহস, নিজে কেটে দেয়। এর অর্থ হচ্ছে সে এখন ক্ষমতা যাওয়ার জন্য সব রকমের ছাড় দিতে রাজি আছে, প্রয়োজনে কাফের সাথে হাত মিলাবে, হিন্দুর সাথে হাত মিলাবে, প্রয়োজনে নারীর সাথে বসে বসে গল্প করবে, এগুলি কোনো তাদের সমস্যা নাই। সমস্যা হয় তখনই যখন তারা আল্লাহর আল্লাহ তাআলার বিধানকে তারা মনে করছে যে এটা একটা ওসিলা, সালাত এগুলি তাদের কাছে ওসিলা, তারা মনে করে যে কেউ যদি কোনো আল্লাহর বিধানকে প্রতিপালন করে আর কোনো কিছু না করে, ওদের সাথে না যোগ দেয়, তারা ইমানদারে নয়, এটা তাদেরকে সমস্যা মনে হয়, তারা অন্য হারাম সব কিছু করতে রাজি আছে। এইটা আসলে আল্লাহর দিন সম্পর্কে না জানা অজ্ঞতা, মূর্খতার একটা প্রমাণ ছাড়া কিছুই নয়। তো আমরা যেটা বলছিলাম যে একজন মানুষের যে কর্মকাণ্ডের মধ্যে চার ধরনের অবস্থা হতে পারে। একটা হচ্ছে উপকারী, সেটা সে করবেই, যেটা অপকারী এটা বাদ দিবেই, যেটা মধ্যে উপকার এবং অপকার দুইটা মিলিয়ে আছে সেটা সে ভালোটা ভালো অংশ গ্রহণ করবে, খারাপটা থেকে বাঁচার জন্য সচেষ্ট থাকবে। আর যেটা ভালো মন্দ দুইটা কোনোটা স্পষ্ট হচ্ছে না, শরীয়তে এই কোনো নির্দেশনা দেয় না, এটাকে বলছি ওসিলা হিসাবে নেওয়া হয়, যে এই এর এই ওসিলা এই এই যদি এই উপায়ের মাধ্যমে অবলম্বন করে যে ভালোর দিকে যায় তাহলে ভালো হবে, খারাপ দিকে যে ভালো হবে, এই ওসিলাটাকে তখন একটা এবাদত হিসেবে মন করা যাবে না এবং এটাকে ফরজ ওয়াজিব বলা যাবে না, এটাকে ফরজ ওয়াজিব বলা যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যেটা শরীয়তে দুইটা জিনিসে বলা হয়েছে, দুইটাই, যেমন ওযু
আপনার সালাতের জন্য অজু করা, অজুটাও ফরজ করা শরীয়তে। এমন নয় যে অজুটা শুধু মাধ্যম, এটা না, অজুটাও ফরজ। অজু এবং ফরজ দুইটাই, গোসল আপনার দুইটাই, অজু এবং সালাত আপনার দুইটাই আদায় করতে হবে, দুইটাই কিন্তু এখানে ওসিলা, গায়া মূল উদ্দেশ্য, কোনোটাই ওসিলা নয়, কোনোটাই ওসিলা নয়। কিন্তু ওসিলাকে যদি কোনো মূল উদ্দেশ্যে নিয়ে যান তো সেটা হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য, এবং সেটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে দৈন্যতার প্রমাণ, আর কিছুই নয়। এরপরে দেখা কোনো কোনো বিষয়ে আমরা বলতে পারি যে উপকার নেয়ার ক্ষেত্রে ভালো মন্দ দেখেন, যে ভালো কি মন্দ, আপনি কোনো একটা গল্প করবেন, গল্প করার সাথে এই ভালো মন্দ কোনোটা আপনি স্পষ্ট হচ্ছে না, এখন কোন কাজে লাগাচ্ছেন এটা কিন্তু বড় জিনিস। একজন মানুষ আছে, কেউ কারো অন্তরে খুশি ঢুকাই দেয় কথা বলে, অন্তর খারাপ আছে খুশি ঢুকাই দেয়, হাসি তার অন্তরে হাসি নিয়ে আসা, এটা কিন্তু নিয়তের কারণে তার সব হতে পারে। প্রথম এটা গল্প মনে হতে পারে আপনার কাছে, কিন্তু এটা আসলে নিয়তের কারণে সব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব উম্মাহাতুল মুমিনের উপরে রাগ করে তিনি এক মাসের একটা ইলা করেছিলেন, শপথ করেছিলেন তাদের কাছে যাবেন না। তিনি ছোট একটা রুমের ভিতরে অবস্থান করেছিলেন, যাননি সাহাব উম্মাহাতুল মুমিনের কাছে। উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে মন, রাসূলের মন খারাপ দেখে ওনার মন খারাপ হয়ে গেল। উনি বললেন যে আমি রাসূলকে এমন একটা কথা বলবো, হাসাই দিব। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে কথাবার্তা বললেন, রাসূল হাসিয়ে দিলেন। এটা উদ্দেশ্য ছিল রাসূলের অন্তরের ভিতরে খুশি ঢুকানো, এদখালু সুরুর ফি কলবিল মুমিন, কলবিল মুমিন, একজন ইমানদার অন্তরের ভিতরে খুশি ঢুকিয়ে দেয়, এটা সবের কাজ। অথচ প্রথমে এটা ছিল একটা গল্প, কিন্তু কথাটা শেষ পর্যন্ত ভালোর দিকে নিয়ে গেছে, তাহলে বোঝা গেল কখনও কখনও ওসিলা একটা ভালো কাজের দিকে নিয়ে যেতে পারে। সেটা সেই কারণে একজন মানুষের সেটা ভালো কাজে হতে পারে, সেটা সবের কাজ হতে পারে। শেষ পরিণতির দিক থেকে তাকালে এটার মধ্যে উপকারই আছে, এটা এরকম নয় যে উপকার নাই বা অপকার নাই, এরকম জিনিস আসলে খুব কমই আছে, এরকম কমই আছে। এটার শেষ পরিণতির দিকে তাকে এটা উপকার বা অপকার নির্ধারণ করতে হবে, যে শেষ পরিণতি কী, শেষ পরিণতি এই হয় যে মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দিবে, মানুষকে শুধু রাজনীতিমুখী করবে, সাহাবা কায়েম বিরোধী করবে, শরিয়া বিরোধী করবে। এটা যদি শেষ পরিণতি হয় তাহলে এই শেষ পরিণতির কারণে এটা করাটা জায়েজ হবে না, এটা হারাম হবে। শেষ পরিণতি যদি কিনা ভালো হয় যে মানুষকে দিনের উপর প্রতিষ্ঠিত করবে, মানুষকে দিন মেনে চলবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহর দিনকে জানাবে, যারা মানুষ জানছে না তাদেরকে জানানোর জন্য সর্বক্ষণ চেষ্টা থাকবে, তাদেরকে কোরআন পড়াবে, হাদিস পড়াবে, এটা ভালো কাজ। এখন কোনটা মানুষ গ্রহণ করছে সেটা দেখার বিষয় রয়েছে, কোনটার উপর মানুষের এখন তার কাজ করে যাচ্ছে সেটার উপর নির্ভর করবে হালাল বা হারাম। সেখানে বোঝা গেল আসলে মূলত এমন কোনো জিনিস নাই যে একেবারে খারাপ, একেবারে খারাপ খারাপও বোঝা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না, এমন জিনিস খুব কম। যদি স্বাভাবিক প্রথমে থাকতে পারে, শেষের দিকে পরিণতির দিকে নির্ধারণ করলে এটা ভালো মন্দ একটা একটা হয়ে যাবে, যে কোনো একটা হয়ে যাবে। ইমানদার কী করবে? এই জন্য ইমানদার সবসময় এমন কাজ করবে না যেটাতে তার কোনো উপকার অপকার কোনোটাই নেই। ইমানদার সবসময় এমন একটা কাজ করবে, উপকার আছে এটা সে করবে, অপকার যেটা আছে সেটা পরিত্যাগ করবে। ইমানদার কাজে এটা, ইমানদার কখনো এমন কোনো সময় নষ্ট করতে পারে না। অনেকে বলে আমরা দাবা লুডু খেলছি, সময় কাটাচ্ছি, এটা খারাপ কিছু নেই, এটা তো খারাপই, এটা সময়টা নষ্ট করছে। ইমানদার কখনো সময় নষ্ট করে না, ইমানদার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে সময় ব্যয় করে। তার মধ্যে সর্ব উত্তম কালেমা হচ্ছে কিছু না পারুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমাগুলি সবচেয়ে উত্তম, এগুলির মধ্যে সময় ব্যয় করে। কিছু না থাকুক, একটা ভালো কাজ চিন্তা করুক, ভালো চিন্তা করুক, আমি একটা ভালো চিন্তা করি, একজন মানুষের উপকার করে দেয়। আর উপকার দিয়ে লাহন, একজন মানুষের উপকার করতে সকালবেলা জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আজকের দিনে কে কোনো মহিলার গাবি দই দিয়েছে? কেউ কথা বলে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে আমি, আবু বকর বলে আমি, বলে যে আজকের দিনে কে জানাজার পিছনে গেছে? কেউ কথা বলে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে আমি, আজকে কে রোজা অবস্থায় সকাল করেছে? কেউ কথা বলে না। আবু বকর বলে যে আমি, আজকের দিনে কে এটা করেছে, আবু বকর দান করেছে? আবু বকর বলে আমি, কেউ কথা বলেনি। এর অর্থ হচ্ছে অন্যের কল্যাণে কিন্তু তারা ব্যয় করেছে নিজেদেরকে। এর অর্থ হচ্ছে কোনো কাজ বেহুদের সময় নষ্ট করেন না কেউ, কেউ লুডু খেলা, দাবা খেলা, এই জাতীয় জিনিসকে কেউ জায়েজ মনে করে নাই। অথচ আমাদের সমাজে আজ দেখা যায় কিছু মানুষ আছে যারা এগুলোকে বলে যে এগুলোর মধ্যে উপকার অপকার কিছুই নেই। কী অপকার নাই? এটা অপকার ভর্তি, অপকার নাই মানে এগুলি মানুষকে বিভ্রান্ত করে। ইয়াসুদ্দুক মান জিকির, আল্লাহ জিকির থেকে দূরে সরিয়ে দেয়। এটা লাহু, লাহু অর্থই হচ্ছে লাড়বন ও লাহুন, খেলাধুলা। এর হচ্ছে খেলা, খেলা তো একটা আছে উদ্দেশ্যমূলক, দুলা খেলাধুলা অর্থ হচ্ছে লাহবন, যেটা হচ্ছে মানুষকে মূল উদ্দেশ্যতে গাফেল করে ফেলে। ছোটো বাচ্চারা এটা হতে পারে, বাচ্চাদেরকে ভুলিয়ে বালিয়ে খাওয়াইতে হয়, এই জন্য তারা সেটা করে। ইমানদার কখনো সেটা করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কেউ যদি কোনো ইমান, আল্লাহর উপর ইমান রাখে, আখিরাতের উপর ইমান রাখে, সেই জন্য কল্যাণের কথা বলে অথবা চুপ থাকে, কল্যাণের কথা বলে অথবা চুপ থাকে। ইমানদার কখনো এমন কোনো কাজ করতে পারে না যাতে
কল্যাণ নাই, অকল অথবা কোনো কল্যাণ নাই খুঁজতেছে, এমন কাজ করে ব্যস্ত ব্যস্ত হয়েছে, ইমানদার এটা করে না। ইমানদার সবসময় যেটা এহরাস আলামা ইয়ান পাক রাসূল যেটা বলেছেন, যা উপকার এটার দিকে সবসময় চিন্তা করবে যে আমার উপকার কোনটা হবে, আমার উপকার কোনটা হবে, আমার সমাজের উপকার কোনটা হবে, আমার পরিবারের উপকার কোনটা হবে, আমার রাষ্ট্রের উপকার কোনটা হবে, আমার দিনের উপকার কোনটা হবে, এটা সে খুঁজবে, জাতি গোষ্ঠী সবার উপকার কোনটা হবে এটা করবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, মানুষের উপকার কোনটা হবে সেটা বলা দরকার। এখানে শুধু দিনদার ইমানদার না, বরং পুরো মানব গোষ্ঠী, এমনকি কোনো প্রাণীর উপকার হবে সেটাও তো জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। একটা আপনি জানেন যে একজন বেশ্যা একটা কুকুরকে পানি পান করিয়েছে, এটা তার জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে গেছে, কারণ সে একটা কুকুর তো প্রাণী, একটা প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দেখেছে, একজন ছোটো পাখির বাচ্চাকে নিয়ে আসছে আর পাখি ঘুরতেছে, রাসূলুল্লাহ কে তাকে ভয় দেখিয়েছে, তাকে তার জায়গায় পৌঁছে দাও, কতটুকু দয়াল নবী ছিলেন আমার, তিনি উপকারী কোনটা সেটা দেখেছেন, যে নষ্ট করার কোনো করা যাবে না, কোনো কিছু নষ্ট করা যাবে না, নষ্ট করতে তিনি পছন্দ করেন নাই, যেটা উপকারী সেটাই তিনি করতে দেখিয়েছেন জীবন সারা জীবন। তাহলে একজন মানুষ সবসময় চিন্তা করবে যে ভালো কাজের মধ্যে সময়টা, এটাই হচ্ছে এহরাস আলামাইয়ান ফাউকা, এমন কাজের মধ্যে তোমার সময় ব্যয় করো যেটাতে দুনিয়া এবং আখরাতে উভয়কে তোমার উপকার দিবে, অপকার করবে না, তোমার ভালো কাজ লাগবে সেটা তুমি করতে হবে। এখন এই যে উপকার করাটা, যেটা সবচেয়ে উপকারী এটা শুরু করবে, যেটা সবচেয়ে বেশি উপকারী, যতটুকু পারা যায় এটা আমার উপকারী মনে হচ্ছে এটা করেছে, তার নিয়তের কারণে সেটা সওয়াব পাবে, যদি উপকার নাও হয় তো সওয়াব থেকে সে মাহরুম হবে না। এর মধ্যে যদি কোনো এটা উপকারী এটা উপকারী, যেটা বেশি উপকারী এটাকে বেশি প্রাধান্য দিবে, যেটা বেশি উপকারী এটাকে সে প্রাধান্য দিবে। সুতরাং যখন উপকার আসবে তখন উপকারীটাকে সবচেয়ে বেশি প্রাধান্য, বেশি উপকারীটা বেশি প্রাধান্য দেবে, দুইটা উপকারী আছে এটা উপকারী বেশি, এটাকে বলা হয় এখতিয়ার আসলাহ আসলাহ, অর্থাৎ সবচেয়ে উত্তমটাকে বেশি প্রাধান্য দেয়া, সবচেয়ে উত্তমটাকে বেশি প্রাধান্য দেয়া, এটা হচ্ছে শরীয়তের কাজ। আপনি দুইটাই উপকারী মনে হচ্ছে, দুজন মানুষের ভালো, একজনকে আপনি প্রতিনিধি বানাচ্ছেন, এই ভালো মনে হচ্ছে একে দিবেন, এটা হচ্ছে আসলাহ সবচেয়ে উত্তরতম। তবে এটার অর্থ এটাই যে আমরা যে কোনো অবস্থায় ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকতে হবে, ভালো কল্যাণকর জিনিসে আমরা অংশগ্রহণ করবো, এটাই হচ্ছে এহরাস আলামাইয়ান ফাউকা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস্তাইন বিল্লাহ, আর আল্লাহর সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য তোমরা গ্রহণ করো, আল্লাহ তাআলার সাহায্য নাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলাকে সাহায্য চাও। আল্লাহ তাআলার সাহায্য চাওয়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন প্রত্যেকটা কাজে আল্লাহর সাহায্য লাগে। একজন আমাকে বলেছেন একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, সেটা হচ্ছে যে পুরো কোরআনের মূল তত্ত্ব চলে আসছে সূরা ফাতিহার মধ্যে, সূরা কোরআনের পুরো কোরআনের মূল জিনিস চলে আসছে সূরা ফাতিহার মধ্যে। সেটা কি পুরো কোরআনের মূল জিনিস? কি আল্লাহর প্রশংসা, রাসূলের অনুসরণ এবং আখিরাতের কথা, পুরোটাই সূরা ফাতিহার মধ্যে আছে। আর সূরা ফাতিহার মূল জিনিস চলে আসছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মধ্যে, পুরো সূরা ফাতিহা পুরোটাই আসছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মধ্যে, আল্লাহ আপনার ইবাদত করি, দাসত্ব করি, এটাই মূলত দুনিয়াতে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ইবাদত করতে লাগবে কি? আল্লাহ আপনার সাহায্য লাগবে, ইস্তিআনা, এটা হচ্ছে ইস্তাইন বিল্লাহ, আল্লাহর নামে সাহায্য চাওয়া। কোনো কাজ আল্লাহর সাহায্য ছাড়া সম্পন্ন হতে পারে না। আলহামদুলিল্লাহ যে বিনিয়ামতে আতিমু সালেহাত, আল্লাহর নেয়ামতেই যে কোনো কাজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট হলে বলতেন এটা, যে কোনো কাজ কমপ্লিট হয় আল্লাহর নেয়ামতের কারণে, আল্লাহর নেয়ামতে সেটা কমপ্লিট হয়ে থাকে। তো আল্লাহর নেয়ামতে কমপ্লিট, যে কোনো কাজ আপনি সলাত আদায় করছেন, আল্লাহর নেয়ামত না হলে করতে পারতেন না, ভুলে যেতেন, ঘুমিয়ে যেতেন, অসুস্থ হইতেন, কোনো একটা ভুল করতো, ওজনে চলে যেত, কোনো কিছু করতেন, শয়তান ভুলে দিত, কিন্তু আল্লাহর সাহায্যের কারণে আপনি সলাত আদায় করতে পেরেছেন। আল্লাহ সলাতে কথা বলতে পারছি আপনার আল্লাহর সাহায্যের কারণে আপনাদের সামনে। তাহলে আল্লাহ এই যে ইস্তিআনা বিল্লাহ, এটা ছাড়া কোনো ঈমানদার এই যে শুধু আমি ভালো কাজ করবো করবো বললেই কিন্তু করা হয় না, ইয়াকা নাবুদু বললে ইবাদত করবো করবো ইবাদত করা হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য না করবেন। এই জন্য ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন এটা আপনার লাগবেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এহরাস আলামাইয়ান ফাউকা, যেটা উপকারী সেটা করার জন্য সচেষ্ট থাকো, ওয়াস্তাইন বিল্লাহ, তবে সাথে সাথে আল্লাহর সাহায্য যদি না পাও তাহলে তুমি এই ভালো কাজ ইচ্ছা করলেও তোমার দ্বারা সেটা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সালাত শেষ করার পরেই বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ আপনি আমাকে আপনার জিকিরের উপর সাহায্য করেন, আর দিক্রিকা বা সুক্রিকা আপনার সুক্রিয়া দেওয়ার পর সাহায্য করুন, সুক্রিয়া করার পর সাহায্য করুন, ও হোসনে আবাদ উত্তম আবাদ করার পর সাহায্য করুন। এটা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? মুআযিব বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেক সালাতের পরের দিনটা বলা হয়। এই জন্য এটা সালাতের কেউ কেউ শেষ বৈঠকে বলে, সালাতের ভিতরেও বলতে পারে আর সালাত শেষ করার পরেও বলতে পারে, দুইটাই জায়েজ আছে। কোনো নিয়ম হচ্ছে, নিয়ম যেটা দুপুরে কুল্লে সালাত একটা শব্দ আছে, আমরা এটা বলার বলতে চাচ্ছি এই জন্য বোঝার জন্য, যে সালাতের পরে দোয়া করবে না সালাতের মাঝ ভিতরে দোয়া করবে, এটা নিয়ে মতভেদ আছে অনেকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে দুপুরে কুল্লে, দুপুর অর্থ দুইটা হয়, একটা হলো একদম শেষ মাথা, একটা হলো শেষের পরের অংশ, এটাও দুপুর। তো আমাদের শরীরে লাগানো যেটা একটা দুপুর, আদবার আবার আদবার লাইল বলে রাতের শেষ অংশ, এটা তো সকালবেলা হয়ে যায়। তো এই জন্য যে শেষে বলতে বুঝাইছে, যেটা আমরা দেখি যদি কোনো ভালো করে তাকে দেখতে পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো সব সালাতের ভিতরে করতেন আর আজগারগুলো সালাতের পরে করতেন,
সালাতের মধ্যে শেষ বৈঠকে যতগুলো দোয়া আছে সবগুলো শেষ বৈঠক করার জন্য দোয়াগুলো, আর যেগুলো দোয়ার পরে আছে আজকারগুলো সলাতের পরে করার জন্য এভাবে হচ্ছে নির্ধারিত। কেউ যদি কোনো সলাতের ভিতরে না করেন তো এই দোয়াগুলো পরে পড়বেন, এগুলো বাদ দিবেন না, কারণ এই দোয়াগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত, এই জন্য দোয়াগুলো শিখে নেওয়া দরকার। দোয়াগুলো যেন দরকার বাদ পড়ে যায় সলাতের ভিতরে, সে যেন সলাতের পরে হলেও এগুলি পড়ে নেয় আর আজকারগুলি করে। এই দুইটা মিলেই হচ্ছে মূলত কমপ্লিট কোর্স, আজকে দোয়া এবং জিকিরের কমপ্লিট কোর্স। তো সলাতের ভিতরে যদি দোয়াটা আমরা করতে দোয়াটা না করতে পারি, সলাতের পরে দোয়াটা করবো, আজকারগুলিও করবো, দুইটাই আমি কমপ্লিট করে নেব। তবে সলাতের পরপর যে জিকিরগুলো সেগুলি করার পরে এই দোয়াটা করবেন, সব জিকিরগুলো শেষ করার পরে। এই যে মুকাইম রহমতুল্লাহ আলী তার জাদুল মায়াদে লেখেন যে আগে আজকারগুলো শেষ করবে তারপরে দোয়া করতে পারবে। তো এটা কেন বলছেন, কারণ হচ্ছে দোয়ার যেহেতু সে করেনি অথবা করতে পারেনি অথবা বাকি দোয়া আবার রয়ে গেছে, সেটা মিলে সে এখন আল্লাহর কাছে দোয়া করতে পারবে। কিন্তু সলাতের পরপরে যারা আমরা হাত তুলে উপরের দিকে উঠাচ্ছি তারা সুন্নাহ বিরোধী কাজ করছে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটি করেননি কখনো, এটা কোনো প্রমাণিত হয়নি তার থেকে। এখানে যেটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। এই সাহায্য দুই প্রকার হতে পারে, বলবেন যে আল্লাহুম্মা আইননি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, অথবা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো কাজ করার শুরুতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বললে কিন্তু এটা সাহায্য চাওয়া হয়। আমাদের সময় অনেক সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া কী জন্য জানেন, শয়তান তাড়ানোর জন্য। দুর্ভাগ্যবশত আমরা এটাকে স্ট্র্যাটেজি বানাই নিয়েছি, অর্থাৎ ইনার ইল্লা ইনার রাজন পর্যায়ে নিয়ে গেছি, অথবা কোনো কিছু মনে করছি যে এটা শয়তান দূরাই দেবো অর্থাৎ এটা খারাপ কাজ হয়েছে এই জন্য। না, আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা দোয়া, এটা একটা দোয়া, অর্থাৎ আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত আমি ভালো কাজ করতে কখনো সম্পন্ন হব না, তিনি যদি কোনো আমাকে সাহায্য করেন তাহলে আমি ভালো কাজ করতে সম্পন্ন হবো, এটা হলো উদ্দেশ্য। তাহলে এটা একটা দোয়া মূলত, এটাকে আপনি স্তেরজা বানাই নেওয়া অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যায়ে নিয়ে যাওয়া অথবা বিপদের মধ্যে বলা অথবা শয়তান তাড়ানোর চিন্তা ভাবনা করা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য জানা হয় যে এটা আমি যে কোনো কাজের শুরুতে আল্লাহ তুমি সাহায্য করো অথবা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে সাহায্য চেয়ে ইস্তেআনা সাহায্য চেয়ে দোয়াটা করা শুরু করা উচিত। এটা এই ইস্তেআনার একটা পর্যায়ে হচ্ছে মুখে বলা, সাহায্য সহ আরেকটা পর্যায়ে হচ্ছে আপনার অবস্থান দিয়ে। অবস্থান কী, আপনার অন্তরের অবস্থা দেখবে আল্লাহ তাআলা। আপনি যখনই আপনি কোনো কাজে গেছেন আল্লাহ তুমি সাহায্য, মন থেকে বল মুখে না বললেও মনে আছে এটা, আল্লাহ তোমার সাহায্য দিয়ে আমি সালাত আদায় করবো, তোমার সাহায্য দিয়ে আমি দাস দেবো, তোমার সাহায্য নিয়ে আমি আলোচনা করবো, তোমার সাহায্য নিয়ে আমি আলোচনা শুনবো, উপকৃত হবো, দিন শিখবো তোমার সাহায্য, এটা এই যে একটুকু নিজেকে নিজে আল্লাহর কাছে নিজেকে বিনীতভাবে সোপর্দ করে দেয়া, আল্লাহর কাছে নিজেকে দিনহীনভাবে উপস্থিত করা এবং নিজের পুরোটা দুর্বল নিজেকে নিজেকে দুর্বল হিসাবে পেশ করা আল্লাহ তাআলা, তখন এটাও কিন্তু সাহায্য চাওয়া, এটাও সাহায্য চাওয়া। আর যদি অহংকারী হয় তাহলে এটা সাহায্য চাওয়া হলো না, সাহায্য তো হলো না, এই জন্য এই জাতীয় দোয়া কবুল হবে না, এই জাতীয় সালাত আল্লাহ দ্বারা কবুল হবে না। আপনি লেফট রাইট করলেন সালাতের মধ্যে, সালাত লেফট রাইট বুঝেন তো, কিছু মানুষ লেফট রাইট করে না, আল্লাহ আকবার এই যে এই হাত না নাড়ায় নাড়ায় ট্রেনিং নিচ্ছে, এগুলি কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, এগুলি কখনও আমাদেরকে শরীয়ত শিক্ষা দেয়নি, এগুলি বানোয়ার জিনিস, বসে বসে শয়তান তার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যেন শয়তানি জিনিস সে প্রচালু করে দিয়েছে, এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা কখনও ইস্তেআনা নয়, সাহায্য নয়, আল্লাহর ইবাদত করার জন্য অবশ্যই সাহায্য লাগবে, সাহায্য চাইতে হবে, সেটা মুখে চাইবেন অথবা আপনার অবস্থা আপনাকে জানিয়ে দিবে যে আপনি কতটুকু আল্লাহর ইবাদতের জন্য নিজেকে দিন হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, নতশির হচ্ছেন, আপনি নিজেকে দুর্বল হিসেবে আল্লাহর কাছে পেশ করছেন, এটা আপনি আপনি আপনার কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পাবে। আপনি বুঝতে পারছেন যে আপনার যখন এরকম অবস্থা হবে যে আল্লাহ যদি কোনো আমাকে আমার নিজের কাছে সফর্দ করে তাহলে আমি দুর্বল হয়ে যাবো, আমি অপারগ হয়ে যাব, আমার প্রকাশিত হয়ে যাবে যে আমি দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে, আমি এই করতে পারবো না, আল্লাহর কাছে আমি নিজেকে পুরোপূর্ণভাবে নিজেকে ন্যস্ত করে দিচ্ছি, এই জন্য প্রথমেই দোয়ার মধ্যে আল্লাহর সাহায্য চাওয়ার বিষয়টা রয়েছে, সানার মধ্যে রয়েছে। তো এই জন্য প্রত্যেকটি মানুষ ইমানের মধ্যে ইমানদার ওই ব্যক্তি বোঝাবে যে ব্যক্তি এই দোয়ার মধ্যে থাকে, কাজের মধ্যে যে কোনো কাজের মধ্যে ভালো কাজের মধ্যে সে সাহায্য হয় মুখে বলবে না তার কর্মকাণ্ডের মধ্যে এটা প্রকাশ পাবে, অথবা দুইটার মধ্যে একসাথে করবে, দুইটা একসাথে করবে, যে মুখেও বলবে কর্মকাণ্ড সেটা থাকবে, দুইটাই জায়েজ আছে। সুবহানাক আল্লাহ বিহামদিকা ওয়া তাবারাক আসমাউক ওয়া তাআলা যিদ্দিকা লা ইলাহা গায়রুকা, এই যে নিজেকে আল্লাহর কাছে দিনহীন প্রকাশ করতেছে, এটাও মুখেও বলতেছে নিজেকে প্রকাশও করতেছে, এই দুইটাও সালাতের শুরুতে এটা বলে কেন, যাতে করে একজন মানুষ সালাতের মধ্যে পূর্ণ আত্মপূর্ণ নিজ আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সাহায্য পেয়ে পূর্ণভাবে সুন্দরভাবে সালাতটা আদায় করতে পারে। সেই জন্য যদি এই সাহায্যের ব্যাপারটা ওয়াস্তাইন বিল্লাহ আল্লাহর সাহায্যের ব্যাপারটা বলা হচ্ছে, আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে কোনো কাজের জন্য, হ্যাঁ দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইতে পারবে কি না প্রশ্ন এটা, হ্যাঁ দুনিয়ার মানুষ যেটা করতে পারে এটা করতে সাহায্য চাইতে পারবেন,
একজন মানুষ ধরেন বলতে পারে তো আমার জন্য ওইটা নিয়ে আসো, সাহায্য করতে পারবে, কিন্তু যেই জিনিস দুনিয়ার মানুষ, যেই জিনিস দুনিয়ার মানুষ আপনাকে করে দেবে, এখানে যেন আবার এটা মনে রাখবেন যে তার এই ক্ষমতা নিজে নিজে হয়ে গেছে এটা নয়, বরং আল্লাহ তাকে এইটার ব্যাপারে সাহায্যকারী, আল্লাহ তালা সাহায্য করবেন বলে সেও আমাকে সহযোগিতা করতে পারবে, এখানে আপনার অন্তরের ভিতরে থাকা উচিত যে আল্লাহ সাহায্য না আসা পর্যন্ত সেও আমার কোনো উপকার করে দিতে পারবে না, বা আল্লাহ সাহায্য আসলেই সে উপকারটা করতে পারবে। অনেক মানুষ আছে ক্ষমতাধর কিন্তু আপনার কোনো উপকার করতে পারেনি, কারণ আল্লাহ এটা করতে তাকে সাহায্য দেননি, এই জন্য ক্ষমতাধর হলেই সাহায্য করতে পারে না কেউ, ক্ষমতাধর হলেই সাহায্য করতে পারে না। তাহলে আপনি এই যে এই অবস্থা যেটা সেটা হচ্ছে যেমনইভাবে আপনি মনে করতে পারেন এটা যে দুনিয়ার মানুষ ওইরকমই, যেমনিভাবে আমার এক হাতে পারছি না আরেক হাতে সহযোগিতা নিচ্ছি এটাই, আবার দেখবেন আরেক হাতে আপনার একসময় অপারগ হয়ে গেছে। তাহলে বোঝা গেল একজন মানুষ সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইলে কিন্তু দুনিয়ার আল্লাহই ব্যবস্থাপনা করে দেন, সাহায্য আল্লাহর কাছে চাইবেন যে অমুককে বলেছি এটার উপর নির্ভর করবেন না, অমুকে এটা বলছি নাও তো হতে পারে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তারই ব্যবস্থাপনা করে দিলে সেটা করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইশফাউ, তোমরা সুপারিশ করো, ইয়াখদিল্লাহ আলা লিসান নবী মাইয়েশা, আল্লাহ তালা তার নবীর মুখে যা ফয়সালা কর্ম করবেন তোমরা সুপারিশ করো, এটা সুপারিশটা করতে পারো কিন্তু আল্লাহ তালা যখন সাহায্য না করবেন তখন কিন্তু কোনোটাই কার্যকর হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহজাজান, অপারগ হবে না, অপারগ হবে না কি অপারগ হবে না, অর্থ হচ্ছে যে তুমি কোনো কাজ করতে গিয়ে নিজেকে আমার কোনো ক্ষমতা নাই আমি করতে পারবো না আমি এটা করতে পারবো না ওইটা ওইটা যেন না করো, যতটুকু পারো অটুকুই তোমার কাজ, যতটুকু ক্ষমতা আছে তোমার একটুকু করে বেড়ো, একটুকু করলে তোমার হবে। আজ অর্থ হলো এটাই যে আমি কাজ মোটেই করবো না, অপারগতা দেখানো প্রদর্শন করা যে আমি এটা করবো না এটা আমার ক্ষমতার বাইরে ইত্যাদি নয়, তার এটা কোনো নিষেধাজ্ঞার ভিতরে আসে নাই, যেটা ক্ষমতার বাইরে এটা শরীর তো বলেই না তাই করতে, তার ক্ষমতার বাইরে এটা কী করবে কী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কায়দান, ফাইলাম তাস্তাতে ফাকায়দান, ফাইলাম তাস্তাতে ফায়লা জামবিন, দাঁড়িয়ে সালাত আদায় করো না পারলে বসে, না পারলে পাশে। এখন যে ব্যক্তি পাশে ফিরে সালাত আদায় করতেছে তার এটাই ক্ষমতা ছিল, কেউ যদি না বলে যে এটা সে করতে পারে না এটা করতে পারছে এটা তার একটু ক্ষমতা ছিল। এই জন্য আমরা সবসময় বলে থাকি, এটা একটু আগেও বলেছিলাম যে মানুষের যার যতটুকু ক্ষমতা আছে অটুকু করলে তার দায়িত্ব আদায় হয়ে যাবে। আমাদের সমাজে যারা মনে করে থাকে যে দায়িত্ব আদায় করার জন্য তাকে বড়টা মারামারি হানাহানি করতে হবে, এটা ঠিক নয়, তার ক্ষমতা অনুসারে সে করতে হবে, তার যতটুকু লেভেল আছে ওটুকু পরিপূর্ণভাবে আদায় করলেই তার পরিপূর্ণ ইমানদার বলে বিবেচিত হবে। এর নিচে যারা ক্ষমতা থাকার পরেও কম করছে তারা দুর্বল ইমানদার, কিন্তু যারা মনে করছে ক্ষমতা থাকার না থাকার পরেও ওইটা করতে হবে যেটা তার হাতে নাই, ক্ষমতা নাই এটা করতে হবে, তারা আসলে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে শরীয়ত তাকে কখনো করতে বলে নাই, এটা হচ্ছে বাড়াবাড়ি এবং এটাই হচ্ছে নিষিদ্ধ, এটাই করেছে আগেকার দিনে যারা খাওয়ার রেজা ছিল তারা এটা করতো, তারা এটা করতো হানাহানি মারামারি করতো এটা তৈরি করতো, এরা খলিফা বা হকের বিরুদ্ধে বাড়াবাড়ি হানাহানি করেছে মারামারি করেছে, এরা সবসময় আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে পর্যন্ত তারা দাঁড়িয়ে নামিয়েছে, অথচ আলী রাদিয়াল্লাহু হচ্ছেন সবার নিকটে সবচেয়ে এমন এক ব্যক্তিত্ব যার বিরুদ্ধে কথা বলার মতো কোনো সুযোগ কারণ নেই, কথা বলার মতো এমন অবস্থাও তাদের ছিল না, অথচ তারা যুদ্ধ করছে, তারা সাহাবায়ে কেরামকে মেরেছে এরকম অবস্থা তাদের দেখা যায়, এটাই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। অনেক সময় দেখা যায় যে তারা নিজেরা বুঝতে পারে না কোনটা সর্বোচ্চ পর্যায়ে, এতে কখনও কখনও নফল সালাতকে নফল সালাত আদায় করে 1001 রাকাত নফল সালাত আদায় করাকে তারা আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু হত্যার উপরে স্থান দেয়, আলী রাদিয়াল্লাহু হত্যা করার সব মনে করে আর আবার এই 1001 রাকাত নফল রাকাতকে ফরজ ওয়াজিব মনে করে বসছে, এটা কি জন্য জানে না কোনটা কর্তব্য আর কোনটা দায়িত্ব, দায়িত্ব কর্তব্যের মধ্যে তারা তার পার্থক্য করতে পারে না, কোনটা তার উপর কর্তব্য কোনটা কর্তব্য না এটা তারা বুঝতে পারে না। এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ওয়ালা তা জেজান, অপারগ হবে না, অর্থাৎ যেটা তোমার ক্ষমতা আছে এটুকু করো, এটুকু করলেই তুমি পারঙ্গম বোঝা গেল, আর যেটা তোমার ক্ষমতার ভিতরে না এটা তোমার দায়িত্ব আসে নাই নির্দেশনাও আসে নাই এটা অপারগের প্রশ্ন আসতেছে না, বরং যেমন যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে দাঁড়িয়ে পড়তে হবে, এটা যে ব্যক্তি বসে সালাত আদায় করতে পারে দাঁড়িয়ে পড়তে পারে না, তার জন্য নির্দেশনা বসাই আসছে, সে ওইটা একটা অপারগ হচ্ছে এমন না বসে পড়তে পারে, এটা সে যদি এটাতে না বসে পড়ে তাহলে অপারগ হবে, বসতে পারে বসে নাই তাহলে অপারগ হবে। হ্যাঁ, একদম পাশে বসে সালাত আদায় পাশে শুয়ে শুয়ে সালাত আদায় করতে পারে, শুয়ে শুয়ে সালাত এসে শুয়ে শুয়ে সালাত আদায় করে না তাহলে অপারগ হয়ে গেছে, যতটুকু পারে অতটুকু করাটাই তার জন্য এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা, এটার মধ্যে করতে হবে, এখানে কোনো রকমের হেরফের করা যাবে না, এখানে কোনো রকম হেরফের করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাম হাদিস অনুসারে যে একজন মানুষ অতটুকু করবে যতটুকু তার উপকার করবে শরীয়ত যতটুকু অনুমোদন করেছেন, এখানে করতে গিয়ে সে নিজেকে ছাড় দিবে না, অলসতা প্রকাশন করবে না, যদি অলসতা করে বোঝা যাবে যে তার মধ্যে এখন পর্যন্ত সে ইমানের সত্যিকার জায়গায় পৌঁছতে পারেনি এবং পূর্ণ ইমানদার হতে পারেনি, আল মুমিনুল কাওয়ি খায়রুল্লাহ মুমিনের দারিফ, এটা সে এখনও পূর্ণ ইমানদার হতে পারেনি, যতটুকু সে করতে পারে না করছে অতটুকু সে আজ এতটুকু সে করতে পারেনি, অর্থাৎ এখনও পূর্ণ ইমানদার হতে পারেনি। এখন আমাদের সময় অনেকটা হয়ে গেছে না,
আচ্ছা, আমরা এই দার্সটা পুরোপুরি শেষ করতে পারিনি, আমরা এই দার্সটা আরেকবার, বাকিটা অংশটুকু লম্বা টাইম যেহেতু লাগবে, আমরা এই দার্সটা আবার আপনাদের সামনে হাজির হব। আজকে আমরা এই দার্সটা এখানে সমাপ্তি রাখি, ইনশাল্লাহ আপনাদের সামনে আবার দেখা হবে। অনেক লম্বা দার্স, এটার হাদিস ব্যাখ্যাও বাকি আছে, আর এটার কিছু ইয়েও বাকি আছে, মাসায়েলও বাকি আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে এবং পরবর্তী দার্সের সাথে আমরা মিলে সেটা আদায় করার চেষ্টা করব। তো আজকে মতো এখানে সমাপ্তি টানছি। আল্লাহ আমাদের আমল কবুল করুন, আমাদের সবাই আশা আকাঙ্ক্ষা পূরণ করুন, আমাদের বিপদ আপদে উদ্ধার করুন। আল্লাহর কাছে দোয়া করছি, করোনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করুন, মুসলিম উম্মাকে সঠিক পথে পরিচালিত করুন, এই দোয়া করছি। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।